ফেরাউন তার দলবল সহ লোহিত সাগরে ধ্বংস হওয়ার আগে আল্লাহ তাকে বেশ কয়েকবার সুযোগ দিয়েছিলেন। এই ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল, পাশাপাশি ইমানদারদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। আল্লাহ তাআলা ফেরাউনকে চূড়ান্তভাবে ধ্বংস করার আগে অনেকবার সুযোগ দিয়েছেন। আল্লাহর একটা সুন্নত হলো আল্লাহ ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন, শেষে গিয়ে আল্লাহ ছেড়ে দেন। আল্লাহ ছাড় দিয়েছেন অনেকবার। ফেরাউন যখন মুসা নবী এবং তার উম্মতের উপরে সীমাহীন জুলুম নির্যাতন চালালো, আল্লাহ তাআলা মুসা নবীকে সবরের কথা বললেন, মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে সবরের কথা বললেন। এরপরেও যখন ফেরাউন জুলুম নির্যাতন বাড়িয়ে দিল, ফেরাউনকে একটু সতর্ক করার জন্য আল্লাহ ধাপে ধাপে কিছু ছোট গজব নাজিল করেছিলেন। শুনেন এই গজবগুলোর কথা, আপনারা অনেকে এগুলো জানেন না, কেউ কেউ জানেন, কেউ কেউ হয়তো জানেন না। এক নম্বরে আল্লাহ গজব দিলেন, একটা দুর্ভিক্ষ দিলেন। বলেন তো দুর্ভিক্ষ দেওয়ার মালিককে? কয়েক বছর বৃষ্টি বন্ধ, ফসলের মাঠে ফসল নাই, ক্ষেতের মধ্যে ক্ষেত নাই, সব ধ্বংস হয়ে গেল। ফেরাউন বুঝলো, আমি যে মানুষের সামনে নিজেকে খুদা বলি, আমি তো একটা হুদা, কিছুই না। এই মাঠে ঘাটে ফসল কিন্তু ফেরাউন ফলাতে পারে? মাঠে ঘাটে ফসল যে ফলে এগুলো দান করেন কে? ফেরাউন তখন মুসা নবীকে দাওয়াত দিল, দাওয়াত দিয়ে বলল, গো মুসা, তোমার রবের কাছে অ্যাপ্লিকেশন করো, দোয়া করো, তিনি যেন এই দুর্ভিক্ষ উঠায় নেন, আমি এবং আমার দলবল সাঙ্গপাঙ্গ সবাই ভালো হয়ে যাব। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, দুর্ভিক্ষ দিয়েছেন যিনি উঠায়া নিতে পারেন, আল্লাহ তাআলা দুর্ভিক্ষ উঠায়া নিলেন। দেখা গেল ফসলের মাঠে ফসলের সমারোহ, মাঠে ঘাটে ফসল আর ফসল, চতুর্দিক যখন ফসলের সমারোহে ভরে গেল, ফেরাউন তার দলবল কেউ ইমান আনে নাই, যেই লাউ সেই। আবার তারা পাপাচার সীমালঙ্ঘন আর জুলুমের মধ্যেই লিপ্ত রইল। আল্লাহ আর একটু সাবধান করার জন্য যখন ফসলের মাঠে ফসল হলো, এই যে ফসলের মাঠে ফসল, এক রাতের ভিতরে সব ধ্বংস করে দিতে পারেন কে? আল্লাহ এবার বন্যা একটা দিলেন, এক বন্যায় সব ভাসায় নিল। ফেরাউন বুঝলো কারবার, আবার মুসা নবীকে দাওয়াত দিল, দাওয়াত দিয়ে বলল, মুসা আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন গজবটা উঠায় আনেন, তিনি যদি গজবটা উঠায় আনেন তাহলে আমরা কিন্তু এবার ভালো হয়ে যাব। যখন আল্লাহ এই গজব তুলে নিলেন, দেখা গেল আবারও ফসলের মাঠে ফসল, মাঠে ঘাটে ফসলের সমারোহ। এবার যখন আবার ওই অবস্থা দেখলো, যেই লাউ সেই কদু, এরা ভালো হলো না, ইমান আনলো না, জুলুম নির্যাতন আরও বাড়িয়ে দিল, বলেন তো আল্লাহ আবারও চাইলে গজব দিতে পারেন কিনা? তিন নম্বর আল্লাহ পঙ্গপালের গজব দিলেন, পঙ্গপাল, এরা এসে ফসলের মাঠের সকল ফসল খেয়ে ফেললো, এবার গজবের মাত্রা আর একটু বাড়লো। দেখা গেল তাদের ঘর বাড়িতে যে ফার্নিচার আসবাবপত্র যা আছে, খাট পালং চেয়ার টেবিল ফার্নিচার, সবগুলো পঙ্গপাল এসে খেয়ে ফেলতে লাগলো। এবার ফেরাউন মুসা নবীকে ডেকে বলল, মুসা আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন গজবটা তুলে নেন, এবার যদি গজবটা উঠে নেন ইমান আনবো, ভালো মানুষ হয়ে যাব। পঙ্গপালের গজব আল্লাহ তুলে নিলেন, কিন্তু এ ভালো হলো না। চার নম্বরে আল্লাহ উকুনের গজব পাঠালেন। উকুন বুঝেন আপনারা? এখন উকুন তো খালি মাথায় না হয়, কিন্তু আল্লাহ এত উকুন পাঠালেন, উকুন তাদের পুরো শরীরে কামড়া কামড়ি শুরু করলো, এমন শুরু হয়েছে। এখন ফেরাউন কয়, মুসা উকুনের জ্বালায় আমরা বাঁচি না, আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন এই গজবটা উঠান, এবার এই গজবটা তুলে নিলে আমরা ভালো হয়ে যাব। দেখেন আল্লাহ কত সুযোগ দিয়েছে। উকুনের গজব আল্লাহ তুলে নিলেন, এরা ইমান আনলো না, সীমালঙ্ঘন পাপাচার আর জুলুমেই লিপ্ত রইল। পাঁচ নম্বরে আল্লাহ ব্যাঙের গজব পাঠালেন। ব্যাঙ কি আপনার কথা শুনে না আল্লাহর কথা শুনে? যেখানেই ফেরাউন বসে সেখানেই ব্যাঙের স্তূপ হয়ে যায়। যখন ঘুমায় নাকে মুখে ব্যাঙের লাফালাফি, চতুর্দিকে ব্যাঙ আর ব্যাঙ। এত ব্যাঙের গজব দেখে তারা বলল, মুসা আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন গজবটা তুলে নেন, এবার যদি তিনি গজবটা উঠায় নেন আমরা ভালো হয়ে যাব। আল্লাহ গজব তুলে নিলেন, কিন্তু এরা ইমান আনলো না, শিরক কুফর অবাধ্যতা আর জুলুমের মধ্যেই লিপ্ত রইল। এরপরে আল্লাহ ছয় নম্বর রক্তের গজব পাঠালেন। পানির গ্লাস যখন পানি খাবার জন্য নেয়, পানিগুলো রক্ত হয়ে যায়, নীলনদ রক্ত হয়ে গেল।
তরকারির যে বাসনকুসন ছিল, পাতিল ছিল, সেগুলোর রক্তে ভরে গেল। সব জায়গায় ডানে বামে সামনে পিছনে রক্ত। এগুলো দেখে তারা ভীত বিহ্বল হয়ে গেল। তারা বলল, মুসা আল্লাহর কাছে দোয়া করো, তিনি যেন এই গজবটা তুলে নেন। আল্লাহ এই গজবটা উঠায় নিলেন, তাও তারা ইমান আনলো না। আমার আল্লাহ কত দয়াবান দেখেন, আল্লাহ চাইলে প্রথমবার এই ধ্বংস করে দিতে পারতেন কিনা। আল্লাহ ধ্বংস করেন নাই, জালেমকে আল্লাহ সুযোগ দিয়েছেন। সুযোগ দিতে দিতে পেতে পেতে যখন সীমা ছাড়িয়ে গিয়েছে, তখন কিন্তু আল্লাহ ধ্বংস করেছেন। এই গজব উঠানোর পরেও যখন এরা নিজেদের জুলুম থেকে ফিরে আসলো না, সাত নাম্বার একটা মহামারী আসলো। মহামারী প্লেগ নামক মহামারী আসলো। কোনো কোনো রেওয়ায়াতে এসেছে একদিনে ফেরাউনের বংশের 70,000 মানুষ মারা গেছে। কয় হাজার? পাশেই মুসা নবীর বংশের কেউ মারা যায় না। ওই যে একটু আগে বললাম, আমেরিকা চিকিৎসায় গিয়ে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, আর বাংলাদেশে এখনো 30,000 হয় নাই। রহমত টাকার আপনি এখনো আল্লাহর কুদরত বুঝেন না, আল্লাহর রহমতও আপনি বুঝেন না। গজব দেন যিনি গজব থেকে বাঁচাইতে পারেন। ও তার মানে এই না যে আপনি সাবধান থাকবেন না, সচেতন থাকবেন না। ইসলামটা এমন নয়। ইসলাম হলো সাইন্টিফিক। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। অসচেতন হয়ে সাবধানতা বর্জন করে নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। সাবধান থাকো, সতর্ক থাকো, এরপরে আল্লাহর উপর ভরসা করো, বাঁচায় দিবেন কি। এবার দেখুন, এতগুলো গজব আসলো, ফেরাউন ভালো হলো না, জুলুম নির্যাতন আরো বাড়ালো। এমন জুলুম নির্যাতন বাড়ালো, কোরআনে কারিমে এসেছে, আল্লাহ বলেছেন এই ফেরাউন এবার বনি ইসরাইলে যারা ইমান এনেছিল তাদের নবজাতক সন্তানগুলোকে ধরে ধরে জবাই করা শুরু করলো। আল্লাহর কোরআন সাক্ষী, আপনারা কোরআন পড়বেন, আল্লাহ বলেছেন ইউকাত্তিরুনা আবনাআকুম। অন্য জায়গায় আল্লাহ বলেছেন ইউদাব্বিহুনা আবনাআকুম। ইমানদারদের সন্তানগুলোকে ধরে ধরে জবাই করত, ধরে ধরে হত্যা করে ফেলত। আজও পৃথিবীর বহু জায়গায় বহু লোকেরা ইমানদারদের উপরে জুলুম নির্যাতন চালায়। এগুলো নতুন কোনো বিষয় নয়। যারা ইমানদারদের উপরে আল্লাহর দিন মেনে জীবনযাপনের কারণে ইমানদারদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালায়, এরা হলো সব এই পৃথিবীর বর্তমান যুগের ফেরাও। আল্লাহ বললেন, মুসা এর অত্যাচার থেকে বাঁচার জন্য তুমি তোমার উম্মতকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও। আল্লাহ আদেশ দিলেন তোমার উম্মতকে নিয়ে মিশর ছেড়ে হিজরত করো। মুসা নবী এবার তার উম্মতকে নিয়ে রাতের বেলা মিশর থেকে রওনা করেছেন। এই খবর ফেরাউনের কানে চলে গেল। ফেরাউন এবার তার দলবল সৈন্যবাহিনীকে অর্ডার করলো, সবাই প্রস্তুত হও, মুসা আর তার দলবল সবাই রে আজকে কচুকাটা করবো। মুসা নবী তার উম্মত নিয়ে যেতে 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 পথ চলতে চলতে লোহিত সাগরের সামনে পৌঁছালেন। এখন তো সাগর কেমনে পাড়ি দিবেন। পেছনে হঠাৎ করে তার উম্মতের লোকেরা তাকায় দেখে, পেছনে কার বাহিনী? মুসা নবীর উম্মত কিছুটা ঘাটতেরা ছিল, একটু বেসবর ছিল। এরা বলল, মুসা কোথায় আমাদেরকে নিয়ে যাও? এখন তো সামনে সাগর, পেছনে ফেরাউনের বাহিনী। সামনে গেলেও মরব, পেছনে গেলেও মরব, কোন জায়গায় আমাদেরকে নিয়ে আসলা? বলেন তো, মুসা নবী নিয়ে আসছেন নাকি আল্লাহর আদেশে আসছেন? ইমানটা কেমন দেখেন? আমরা অনেক সময় ইমানের পথে চলতে চলতে দেয়ালে যখন পিঠ থেকে যায়, আমরা বেসবর হয়ে যাই। মনে রাখবেন, ইমানদার কখনো বেসবর হতে পারে না। যেখানে সব কিছু অন্ধকার থাকবে, অন্ধকারের মধ্যেও আলোর রাস্তা দেখাতে পারেন কি? মুসা নবী বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। কখনো নয়, আমরা একা নই, আমাদের সঙ্গে সবচাইতে শক্তিশালী যিনি আছেন তিনি কে? বললেন, আল্লাহ আমাদের সাথে আছেন। ফ্রাস্ট্রেট হয় না, হতাশ হয়ে যাও না। মুসা নবীর এই ইমানি চেতনা, এই কথা যখন তিনি বললেন, খুশি হয়ে গেলেন কে? আল্লাহ বললেন, মুসা তোমার হাতে এটা কি? মুসা নবী বললেন, আল্লাহ গো আমার হাতে তো হলো লাঠি। আল্লাহ বললেন, এই লাঠির কারিশমাত সবাই দেখবে, লাঠি দিয়ে তুমি আঘাত করো। মুসা নবী যখন লাঠি দিয়ে আঘাত করলেন, সাগরের মাঝখান দিয়ে এবার রাস্তা বানায়া দিলেন কে? সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। মুসা নবীকে আল্লাহ বললেন, তোমার উম্মতকে নিয়ে এবার ওই রাস্তা দিয়ে চলে যাও। সবাই এবার রাস্তা দিয়ে চলাচল শুরু করলো। এইদিকে ফেরাউন এসে দেখে, খায় হায়,
এই কারবার কেমনে ঘটল, সাগরের মাঝখান দিয়ে রাস্তা আবার হয় কেমনে, এখন সবার সামনে সে একটু ভাব নিল, পাঠ নিল। একটু পাঠ নিয়ে বলো, দেখছো আজ আমি ফেরাউন খুদার ভয়ে সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন। ফেরাউন এবার তার দলবলকে বলল, দাঁড়ায় আছো কেন? মার্চ অন দ্য স্ট্রিট, চলো সবগুলাকে ধরো। মুসা নবী তার উম্মতকে নিয়ে যখন ওই পারে চলে গেলেন, উম্মত পেছনে এবার তাকায় দেখি পেছনে কিন্তু রাস্তা দিয়ে ফেরাউন এবার আসতেছে। বলল, নবী মুসা পার হয়েও তো লাভ হলো না, ওইদিকে তো দেখা যায় ফেরাউনও তার দলবল নিয়ে আসতেছে। মুসা নবী বললেন, বেসবরের দল সবগুলো আগে উঠো, তারপর কারিশমা দেখো। সবাই যখন ওই পারে চলে আসলো, বললেন, তো দেখি সাগরের মাঝখানে রাস্তা তৈরি করে দিয়েছিলেন কে? এবার রাস্তাটা চাইলে ভ্যানিশ করে ধ্বংস করে দিতে পারেন কে? ফেরাউন তার দলবল নিয়ে যখন লোহিত সাগরের একেবারে মাঝখানে আসলো, আল্লাহ তালা এবার সাগরের দুই পাশের পানিকে আবারও এক করে দিলেন। যেই ফেরাউন তার দলবল নিয়ে এত বছর ধরে, বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে এত ক্ষমতা এত দাপট দেখিয়েছিল, ওই ফেরাউনকে তার দলবল সহ সাগরের মধ্যে এবার নাকানি চুবানি খাওয়াচ্ছেন কে? পানি খাইতে খাইতে যখন জান যায় যায় অবস্থা, তখন সে কি বলল শুনেন, কোরআনে কারিমে সূরা ইউনুসের 90 নম্বর আয়াত থেকে কিন্তু এই ঘটনাটা সুন্দর করে এসেছে। হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সে বলল, যখন পানি খেয়ে খেয়ে জান যায় যায় অবস্থা, আল্লাহ ভালো হয়ে গেছিল, এই বনি ইসরাইল যার উপর ইমান আনছে আমিও তার উপর ইমান আনছে, এটা কি টাইম হয়েছে আর ইমান আনার? আল্লাহ বললেন, আল আন, এখন। ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো এর আগে বড় ফাসাদ সৃষ্টিকারী ছিলি রে, তোরে বহু ছাড় দিয়েছি, আর ছাড়। আপনারা পড়াশোনা করবেন, বেশি বেশি পড়বেন, যান্ত্রিক হয়ে যাবেন না। এখন তো সবাই যান্ত্রিক, সারাদিন খেলে যুবকরা ফেসবুকে স্ক্রলিং করে। যুবকরা একটু পড়বা, কোরআন হাদিস পড়ে দেখবা, পৃথিবীতে যে সকল মানুষেরা, যে সকল লোকেরা ইমানদারদের উপরে জুলুম করেছে, মরার আগে সব কয়টাকে আল্লাহ সাইজ করে করে দুনিয়া থেকে বিদায় করেছে। রব্বুল আলামিন বলেছেন, আমার কিতাব শোনার জন্য কি আদবের দরকার শোনো, আমার কোরআন থেকে যখন আলোচনা শুরু হবে কি কি তোমাদেরকে করা লাগবে শোনো। কোরআনে কারীমে রব্বুল আলামিন বললেন, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা কুরিআল কুরআন, যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা হয়, ফাসতামিউ লাহু, এক নম্বর, ফুল্লি কনসেন্ট্রেট হয়ে, মনোযোগী হয়ে আল্লাহর কালাম শোনো। পারস্পরিক কথাবার্তা বলে, ওঠা বসা করে, অমনোযোগী হয়ে, পরিবেশ বিনষ্ট করে আল্লাহর কালাম শোনো না। এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিবা, এইরকম পরিস্থিতি সৃষ্টি করে আল্লাহর কালাম শোনো না। আদব শেখাচ্ছে মোল্লা না আল্লাহ? আল্লাহ বলছেন, ফাসতামিউ লাহু, ফুল্লি কনসেন্ট্রেট হও, মনোযোগী হও, নাম্বার টু। দুই নাম্বার হচ্ছে, ওয়া আনসিতু, কিপ সাইলেন্ট, নীরব হয়ে যাও, চুপচাপ হয়ে যাও, কোরআন থেকে যখন কথা শুরু হবে আর কথা বলো না, ওয়া আনসিতু, চুপ হও, নীরব হয়ে যাও। কয়টা কাজের কথা বললাম? দুইটা। এক নাম্বার, ফুল্লি কনসেন্ট্রেট হও, মনোযোগী হও, আর দুই নাম্বার, ওয়া আনসিতু, চুপচাপ হয়ে যাও, নীরব হও। দুইটা কাজের কথা মনে থাকবে? বলেন, এক নাম্বার মনোযোগী হতে হবে, অমনোযোগী হওয়া যাবে না, দুই নাম্বার চুপ থাকতে হবে। আচ্ছা, এই দুটো কাজ যদি আমরা করতে পারি, রেজাল্ট কী হবে, বেনিফিট কী হবে? আল্লাহ তাআলা বলছেন, এই দুটো কাজ যদি তোমরা করতে পারো, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরেই আমার রহমত নাজিল হবে। এত কষ্ট করে, হাজার হাজার টাকা খরচ করে,
দিনের পর দিন কষ্ট করে আপনারা মাহফিলটা আয়োজন করলেন। এখন আল্লাহর রহমত নিয়ে, কোরআন থেকে হেদায়াত নিয়ে প্রত্যেকের বাড়ি ফেরার দরকার আছে না নাই? তাহলে দুইটা কাজ করা লাগবে। এই আদবটা আমি শিখালাম না আল্লাহ শিখালেন? আল্লাহ বলছেন কনসেন্ট্রেট হও, মনোযোগী হও, আর দুই নম্বর চুপচাপ হও। সম্মানিত ভাইয়েরা, রাত অনেক গভীর হয়ে গিয়েছে, এই জন্য আমরা লম্বা আলোচনা করব না। আমিও খুবই অসুস্থ শারীরিকভাবে। আমরা যতক্ষণ কথা বলবো হেদায়েতের নিয়তে কোরআন সুন্নাহ থেকে যেন কথা বলতে পারি, আর প্রত্যেকটি কথা যেন আমরা আমলের নিয়তে শুনতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, এই মাহফিল বাস্তবায়নে যারা সহযোগিতা করেছেন, এলাকার মুরব্বিয়ান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, প্রশাসনের ভাইয়েরা সহ আজকের এই মাহফিল বাস্তবায়নে যারা সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন, আর আমরা যারা মাহফিলে এসেছি, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ইন দ্য ডে অফ রিসারেকশন, কাল কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে, আল্লাহ যেন আমাদেরকে দয়া করে মাফ করে তিনি যেন আমাদেরকে জান্নাত দান করেন। আজকের এই মাহফিল থেকে আমরা যেন হেদায়াতের কথা শুনে আমরা যেন প্রত্যেকটি কথা প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবী যেখানে আমরা বসবাস করছি, এই পৃথিবীতে আমরা কেউ চিরস্থায়ী হব না। আমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিলেন কেউ তারা থাকতে পারেননি, প্রত্যেকেই দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমার আপনার আমাদের সবার একই পরিণতি হবে, আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না। দেখুন, এখন 2022 সাল, পৃথিবীতে 1921 সাল চলে গিয়েছে। বলেন তো দেখি আপনারা, 1921 সালে দুনিয়াতে, 1922 সালে যারা দুনিয়ায় ছিল, এই 2022 সালে কেউ কি আছে? সবাই মাটির নিচে কবরে শায়িত হয়েছে, সবাই চলে গেছে। কেয়ামত যদি না হয় তাহলে পৃথিবীতে 2122 সালও কিন্তু আসবে। তখন এই প্যান্ডেলের নিচে আমরা যারা বসে আছি, আমরা কেউ তখন থাকবো না, আমরাও সবাই সময়ের ব্যবধানে চলে যাব। আর এই পৃথিবীটা হচ্ছে এমন, দেখুন, 150 বছরের ব্যবধানে পৃথিবীর কোনো মানুষ আপনার নামও মনে রাখবে না। যদি আপনি সুকর্ম করে ইতিহাসে স্থান না পান তাহলে কেউ আপনাকে মনে রাখবে না। যেমন আমার দাদার বাবার নাম আমি জানি না, আপনি হয়তো জানেন, কিন্তু আমি যদি বলি, বলেন তো আপনার দাদার পরদাদার নাম কি? কয়জন আর বলতে পারবে? দুই একজন বলতে হয়তো পারবে, ম্যাক্সিমামই পারবে না। এই উদাহরণটা দিলাম কেন? আমরা যে দুনিয়ার মাত্র কয়েকটা দিনের হায়াত পেয়ে এই দুনিয়ার প্রতি এত ভালোবাসা, এত মোহ, এত টান আমরা বাড়িয়ে দিয়েছি, এই দুনিয়ার মানুষগুলো 150 বছরের ব্যবধানে আপনার নামটাও কিন্তু মনে রাখবে না। এটা দুনিয়া। দেখুন, 2022 সাল কেয়ামত না হলে 2200 সাল যখন আসবে, ওই যে বললাম, একটা কথা বললাম শুধু, ইতিহাসে যদি আপনি সুকর্ম করে স্থান না পান তাহলে কেউ আপনার নাম আর মনে রাখবে না। এটাই দুনিয়ার বাস্তবতা। আসতেছে মানুষ, চলে যাচ্ছে, আসা যাওয়ার মাঝখানে যে সময়টা আমরা দুনিয়াতে অবস্থান করি, এটাকে আরবিতে বলা হয় হায়াত, বাংলায় বলা হয় জীবন, ইংরেজিতে বলা হয় লাইফ, তাই না? এই যে আমাদের ক্ষুদ্র জীবনকালে প্রত্যেকটি মানুষের জীবনে সুখ আছে, দুঃখ আছে, আনন্দের সাথে বেদনা রয়েছে, মানুষের জীবনে উত্থানের সাথে পতন রয়েছে। এই যে আমাদের জীবনে সুখের সাথে দুঃখ, আনন্দের সাথে বেদনা, প্রত্যেকের জীবনেই কিন্তু দুঃখ আছে, নাকি? এখানে সবাই সুখী মানুষ? সবাই কি সুখী আপনারা? না, প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় কোনো না কোনো বিষয় নিয়ে দুঃখে আছে, কষ্টে আছে, বিপদে আসে। প্রত্যেক ব্যক্তির জীবনেই কোনো না কোনো বিপদ আসে, মুসিবত আসে। এই যে আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, মাঝে মাঝে আমরা বৈশ্বিকভাবে পৃথিবীব্যাপী সবাই গজবে আক্রান্ত হই, অথবা আমাদের উপর বিপদ মুসিবত চলে আসে, এগুলো কেন আসে, কি কি কারণে মানুষের উপরে বিপদ আসে, মুসিবত আসে কিংবা গজব নেমে আসে, এগুলো মনে হয় কোরআনের ভেতরে নাই, এগুলো হাদিসের ভেতরে নাই,
যদি না থাকতো তাহলে এটা পূর্ণাঙ্গ বা চূড়ান্ত গাইডলাইন হতে পারতো না। কোরআনুল করিম এটা ব্যাকডেটেড কোনো বুক নয়, বরং এটা হচ্ছে দুনিয়ার সবচেয়েতে আপডেট একটি কিতাব। এটা সাইন্টিফিক কিতাব, এটা অথেন্টিক, অরিজিনাল এবং বাস্তবভিত্তিক কিতাব। কোরআনুল করিম সাম্প্রদায়িক কিতাব নয়, এটা সার্বজনীন কিতাব। যদি সাম্প্রদায়িক হতো আল্লাহ তাআলা কোরআনের ভেতরে বলতেন হুদাল্লিল মুমিনিন অথবা বলতেন হুদাল্লিল মুসলিমিন। আপনারা যারা কোরআন নিয়মিত পড়েন, অধ্যয়ন করেন, গবেষণা করেন, দেখবেন কোরআনের ভেতরে হুদাল্লিল মুমিনিন শব্দটিও নেই, হুদাল্লিল মুসলিমিন শব্দটিও নেই, আছে হুদাল্লিন নাস। আল্লাহ বলেছেন এই কোরআন হচ্ছে তাবাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য হেদায়াতের কিতাব। সুবহানাল্লাহ। তাহলে কোরআন নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠীর জন্য আসেনি, বরং কোরআন সমস্ত মানুষের জন্য নাজিল করেছেন কে? এই কোরআন হচ্ছে মানুষের জীবনের সকল সমস্যার সমাধানকারী গ্রন্থ। ইটস দ্য প্রবলেম সলভিং মেথোডোলজি। এটি হচ্ছে মানুষের সকল সমস্যার সমাধানকারী কিতাব। এজন্য আপনার জীবনের প্রতিটি সেক্টরে যে সমস্যা ঘটছে, সব সমস্যার সমাধান পাওয়ার জন্য আপনি কোরআন পড়ুন, কোরআন অধ্যয়ন করুন, গবেষণা করুন। কোরআন আপনাকে সমাধানের রাস্তা, নাজাতের রাস্তা, মুক্তির পথ আপনাকে কোরআন দেখিয়ে দিবে। সুবহানাল্লাহ। আজ আমরা আলোচনা করব আমাদের জীবনে নানা সেক্টরে মাঝে মাঝে যে আমরা বিপদ মুসিবতে পড়ি। পড়ি না আমরা, নাকি পড়েন না আপনারা? প্রত্যেকেই জীবনে কম বেশি বিপদে পড়েন, মুসিবতে পড়েন, দুঃখ কষ্টে পড়ে যান, কিংবা মাঝে মাঝে সবার উপর গজব নেমে আসে, এলাকায় গজব নামে, পৃথিবীতে গজব নামে। এই যে বিপদ মুসিবত এবং গজব আসার কারণ কি, এগুলো আমরা আজ কোরআন সন্ন্যাহ থেকে বের করব। পাশাপাশি বিপদ মুসিবত গজব আসলে আমাদের কি করা দরকার সেগুলো আমরা কোরআন সন্ন্যাহ থেকে জানব ইনশাআল্লাহ। তাহলে চলুন আমরা আজকে আলোচনায় প্রবেশ করি। আমরা আলোচনার টাইটেল বা টপিক নির্ধারণ করলাম, ভালো করে শুনতে হবে, অনেকে বাড়ি যাবে, অনেকে হয়তো অসুস্থতার কারণে মাহফিলে আসতে পারেনি, সকালবেলা আপনাকে জিজ্ঞেস করবে আপনি যে রাতের বেলা মাহফিলে গিয়েছিলেন কোন বিষয়ে ওয়াজ শুনে আসছেন, তখন যদি বলেন কি জানো শুনছি একটা মনে নাই, তাইলে আসার কোনো ফায়দা থাকবে না। আমি কিন্তু আপনাদেরকে কিছু বিষয় শিখিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। এটা কোরআনের মঞ্চ, এটা সামাজিক মঞ্চও না, এটা রাজনৈতিক মঞ্চও না, এটা জ্ঞান অর্জনের জায়গা, এটা দিন চর্চার জায়গা। এখানে আপনারা এসেছেন, কিছু নলেজ যদি আর্ন করে যেতে না পারেন, কিছু যদি শিখে যেতে না পারেন, তাহলে আসা যাওয়া কোনো লাভ থাকবে না। তাহলে আগে টাইটেল আপনাদের সবার জানা দরকার, মানুষের জীবনে বিপদ মুসিবত বা গজব নেমে আসার কারণ মনে থাকবে। আমি আমার ক্ষুদ্র গবেষণায় কোরআন সন্ন্যাহ থেকে মানুষের উপরে বিপদ মুসিবত বা গজব আসার মোট 6টা কারণ খুঁজে পেয়েছি। আমার কথা আপনাদের কানে পৌঁছালে একটু কষ্ট করে জবাব দেন, কয়টা কারণ? 6টা। চলুন শুরু করি। নাম্বার 1, 1, আল্লাহ তাআলা মানুষের উপরে বিপদ দেন, মুসিবত দেন, কষ্টে ফেলেন, বান্দাকে বিপদে ফেলাইয়া দেন আল্লাহ, অথবা মানুষের উপরে আল্লাহ গজব দেন। 1 কারণ, যেন বান্দা একটু সতর্ক হয়, সে যেন সাবধান হয়, আর সে যেন পাপমুখী না হয়ে এই গজব আসার পরে আল্লাহমুখী হয়। এই জন্য গজব দেন কে? এই জন্য রব্বুল আলামিন কোরআনুল করিমের 32 সূরা সূরাতুস সাজদা এর 21 আয়াতের মধ্যে বললেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলছেন, আর আমি তোমাদেরকে বড় শাস্তি আস্বাদন করানোর পূর্বে লঘু শাস্তি, ছোট শাস্তি তোমাদেরকে আস্বাদন করাবো। অর্থাৎ আখেরাতে আমি তোমাদেরকে শাস্তি দেওয়ার আগে দুনিয়ায় আমি তোমাদেরকে গজবে ফেলব, দুনিয়ায় আমি তোমাদের জীবনে বিপদ মুসিবত দান করব। কেন আমি দান করব? কারণ হলো আল্লাহ গুমিয়ার জিয়ন, বান্দারে বিপদে মুসিবতে গজবে পড়ার পর তুমি যেন তোমার রবের পথে ফিরে আসো, এই জন্য তোমার জীবনে আমি মাঝে মাঝে বিপদ মুসিবত, বালা মুসিবত, গজব দিবেন কে? আবার কোরআনুল করিমের 9 সূরা সূরাতুত তাওবা এর
126 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বললেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইউফতানুনা ফি কুল্লি আমিম মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়া লা হুম ইয়াদাক কারণ। আল্লাহ তাআলা বলছেন, তারা কি দেখে না বছরে দুইবার কিংবা একবার তাদের উপরে গজব আসে, এই গজবগুলো আসার পরেও কিছু নাফরমান বান্দারা তাওবা করে না, এই গজবে আক্রান্ত হওয়ার পরেও আল্লাহ বলছেন কিছু মানুষেরা আল্লাহমুখী হয় না। ঠিক পড়ে বললেন, আমাদের দেশে মাহফিলে ঠিক বলা ফ্যাশন হয়েছে। আগে আপনি আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন ভাই, এগুলো খুব গবেষণালব্ধ কথা। এক নম্বর কারণ আল্লাহ বলছেন তোমাদের উপরে গজব আসবে এই কারণে যেন তোমরা একটু সাবধান হয়ে সতর্ক হয়ে আল্লাহমুখী হও। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মাঝে মাঝে গজব আসলে আল্লাহমুখী হওয়া দূরের কথা, আমরা আরও দুনিয়ার মোহে দুনিয়ার প্রেমে আরও আমরা শয়তানের দিকে ধাবিত হওয়ার চেষ্টা করি। এরকম হয়, বিপদ এসেছে, গজব এসেছে। এই যে গত দুই তিন মাস আগে, তিন মাস হবে না, দেড় দুই মাস আগে ফজরের সময় একটা ভূমিকম্প হয়েছে আপনাদের এলাকায়, হয়েছে। এই ভূমিকম্প কি জো বাইডেন পাঠাইছে নাকি? ভূমিকম্প দেন কে? ঘূর্ণিঝড় দেন কে? আমরা মাঝে মাঝে এত বাহাদুরি দেখাই, এত ক্ষমতা দেখাই, এত দাপট দেখাই, আল্লাহর সামনে আপনি কিন্তু কিছুই না। আল্লাহ আপনাকে ধ্বংস করে দিতে হলে আল্লাহর কোনো সৈন্য সামন্ত লাগে না, আল্লাহ আপনাকে ধ্বংস করে দিতে হলে, আল্লাহ আপনাকে বেইজ্জত করতে হলে কিছুই লাগবে না। আল্লাহ শুধু আদেশ করবেন, আদেশ করা মাত্রই আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। দেখেন, এই ঘূর্ণিঝড় একটা ঘূর্ণিঝড় দিয়ে গোটা পৃথিবীটাকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারেন কি? এই ঘূর্ণিঝড়ের এই যে ভূমিকম্প হলো ফজরের টাইমে, কিছু মানুষ তখন নামাজে ছিল আর কিছু যুবকেরা তখন ঘুমালো। আহারে যুবক, এখানেও মনে হয় অনেক যুবক আছে, ভূমিকম্প যেদিন হয়েছিল ওই দিন সে ফজরের নামাজটা আদায় করে নাই, হয়তো জীবন বাঁচানোর জন্য খাট থেকে উঠে ঘরের বাইরে দৌড় দিয়েছে, আল্লাহ একটু ঝাঁকুনি দিয়েছেন, ঝাঁকুনি দিয়ে বুঝিয়েছেন, দেখ ঘুমের ভেতরে আমি তোকে মারতে পারতাম, বান্দারে আমি তোকে মারলাম না, একটু ভয় কর আমাকে, এই যে পাপাচার গুনাহের দিকে ধাবিত হয়েছিস, ফজরের নামাজটা ছেড়ে দিয়ে যে ঘুমাচ্ছিস, বান্দারে পাপের দিকে আর যাস না, একটু আমার দিকে ফিরে আয়, আল্লাহ একটু ঝাঁকুনি দিলেন। কিন্তু আমার মনে হয় অনেক মানুষ পরের দিনও ফজরের নামাজ আদায় করে নাই, এই যে আল্লাহ বিপদ দিনে হালকা একটা ঝাঁকুনি দিলেন, ভূমিকম্প দিলেন, হালকা একটু ভূমিকম্প ঝাঁকুনি দিয়া আপনার অন্তরটাকে আল্লাহ নাড়াতে চেয়েছিলেন। কিন্তু এ যুবক, তোমার অন্তর এখনো নড়ল না, এখনো তুমি ফজরের সময় ঘুমাও, এখনো অনেক মানুষ ফজরের টাইমে ঘুমায়, আর আমার দেশে দেখবেন ফজরের নামাজে মানুষ নাই, ফজরের নামাজে মানুষ কম, জানাজার নামাজে মানুষ বেশি হয়, আছে না নাই? ঢাকা শহরে বাসা, যেখানে বাসা সেখান থেকে মসজিদ মাত্র 50 হাত, মুয়াজ্জিন যখন আজান দেয় ঘর থেকে বাসা থেকে 50 হাত দূরে মসজিদে যায় না। কিন্তু শুনেছে রহমতপুরের এক মানুষ মারা গিয়েছে, মানুষ মারা যাওয়ার খবর যখন গেল, গাড়ি চালায়া রাস্তায় লম্বা জ্যাম, লম্বা জ্যাম ঠেলাইয়া 7-8-9 ঘন্টা জার্নি করে জানাজায় হাজির হলো, বুঝলাম না ঘটনা, লোকটার বাসার পাশে মসজিদ ফজরের নামাজে গেল না, 50 হাত দূরে ফজরের নামাজে গেল না, কিন্তু জানাজার নামাজ আদায়ের জন্য 8-9-10 ঘন্টা জার্নি করে অনেকে গিয়ে অ্যাটেন্ড করে, এইরকম আছে না নাই? লোকটার মতলব কোন জায়গায়, ফরজ নামাজে যায় না কিন্তু ফরজে কেফায়ায় উপস্থিত হওয়ার জন্য তার এত জ্বালাপোড়া কেন, তার এত আবেগ কেন? মতলবটা আপনি না বুঝলেও আমি কিন্তু ঠিকই বুঝেছি, ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। হে বাটপার, তুই ফজরের নামাজে আসলি না কেন? তুই তো জানাজার নামাজে আসলি রে, তোর ফজরের নামাজ কোথায়? আবার অনেকে আছে সকাল 8-9 ঘুম থেকে ওঠার জন্য স্মার্টফোন সবার পকেটে আছে না, অ্যালার্ম দেয়,
কি ব্যাপার, আটটার সময় নয়টার সময় উঠার জন্য ফোনে অ্যালার্ম লাগাইতে পারলেন, কোন শয়তানের সঙ্গে আপনার বসবাস যে আপনি পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠার জন্য অ্যালার্ম দিতে পারেন না? কোন শয়তানের সঙ্গে বন্ধুত্ব আপনার? আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন। রাতের বেলা ঘুমানোর সময় বউকে বলে, বউ নয়টার সময় অফিসে যাওয়া লাগবে, আটটার সময় আমাকে ডেকে দিও। আবার তার ফোনের মধ্যে অ্যালার্ম লাগালো, বউকেও বলল এত সচেতন, কিন্তু ফজরের নামাজে উঠার জন্য বউকে বলতো না, বউ ডেকে দিস। অথবা তার ফোনের মধ্যে অ্যালার্ম লাগালো না। আপনার কাজ কারবার দেখে মনে হয় আপনার অন্তরে বসের ভয় যতটা বেশি, আল্লাহর ভয় তা আপনার অন্তরে তত বেশি না। আল্লাহর ভয় থাকলে আপনি ঠিকই অ্যালার্ম দিয়ে উঠতেন। আমি বলছিলাম গজব আসার এক নাম্বার কারণ হলো আল্লাহ মানুষকে সতর্ক করেন যেন মানুষ আল্লাহমুখী হয়। এই ফজরের টাইমে আপনার মরণ হতে পারত ভূমিকম্পের সময়, আপনার ঘর বাড়ি ভেঙে ওই জায়গার মধ্যেই কিন্তু আপনি শেষ হয়ে যেতে পারতেন, আল্লাহ শেষ করতে পারতেন কিনা। এইরকম মাঝে মাঝে ঘূর্ণিঝড় আসে, মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগ নেমে আসে, মাঝে মাঝে আল্লাহ মানুষের উপরে গজব দেন যেন মানুষগুলো আল্লাহমুখী হয়। এই যে বর্তমান দুনিয়াতে একটা গজব চলতেছে, গজবের নাম করোনা, এই গজবটাও কিন্তু আল্লাহ দিয়েছেন মানুষগুলো যেন একটু আল্লাহকে চিনতে পারে। আপনি বলবেন হুজুর কেমনে? আপনি খুব মনোযোগী হয়ে আমার কথা শুনেন। এই করোনা ভাইরাস পৃথিবীর মানুষকে দুইটা জিনিস দেখাইছে। কয়টা জিনিস একটু কথা বলেন, কয়টা? এক নাম্বার আল্লাহর কুদরত, দুই নাম্বার আল্লাহর রহমত। আমি কিন্তু দুইটা ওয়ার্ড বলেছি, কুদরত রহমত। আসুন এটার বাংলা আপনাদেরকে আগে বুঝাই দিই। কুদরত মানে শক্তি, শক্তিমত্তা, আর রহমত মানে দয়া। তাহলে করোনা ভাইরাস পৃথিবী মানুষকে আল্লাহর শক্তিটা এই করোনা আসার পরে মানুষ দেখেছে, দুই নাম্বার মানুষ আল্লাহর রহমতও দেখেছে। এবার একটু ব্যাখ্যা দেই, এক্সপ্লেনেশনের দিকে যাই। যুবক ভাইরা তোমরা বেশি ভালো করে কথাগুলো শোনো। দেখুন এই করোনা ভাইরাস আসার পরে গত দুই বছরে পৃথিবী থেকে কোটি কোটি মানুষ কিন্তু চলে গিয়েছে, অনেক মানুষ আমাদের ডানে বামে চলে গিয়েছে। আমরা যারা এখনো বেঁচে আছি আমরা কি নিজের শক্তি দিয়ে, নিজের ক্রেডিট দিয়ে বেঁচে আছি? আমরা কার রহমতে বেঁচে আছি? দেখুন আমাদের বাংলাদেশটা এমনিতেই গরিব একটা দেশ, সরকার প্রশাসন সবাই মিলে চেষ্টা করছেন দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমরাও সবাই চেষ্টা করছি সামনের দিকে আগাবার জন্য। ইনশাল্লাহ আমরা সবাই মিলে একদিন এই দেশটাকে এগিয়ে নিব, ইনশা আল্লাহ আমরা চেষ্টা করব। আর বরকত দিবেন কে? দেখুন আমাদের দেশের চেয়ে যেই সকল দেশগুলো সামরিক দিক দিয়ে, চিকিৎসার দিক থেকে, তথ্য প্রযুক্তির দিক থেকে যারা উন্নতি অগ্রগতিতে যারা সবচেয়ে বেশি এগিয়ে, যেমন আপনি দেখেন ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইংল্যান্ড, ইতালি, ফ্রান্স, রাশিয়া, চীন, এই সকল দেশগুলো আমাদের চেয়ে গরিব না অনেক উন্নত চিকিৎসায়, তথ্য প্রযুক্তি সব দিক থেকে তারা উন্নত। যখন এই একটা অদৃশ্য ভাইরাস বা এই করোনা নামক গজব আসলো, আল্লাহর পাঠানো একটা অদৃশ্য ভাইরাস বা গজবের কাছে এই শক্তিশালী দেশগুলো মাথা নত করে দিয়ে অসহায় হতে বাধ্য হয়েছে। করোনা আসার পর যারা নিজেদেরকে শক্তিশালী বলতো, যারা ভাবতো আমরাই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী চিকিৎসার দিক থেকে, উন্নতির দিক থেকে, কোথায় তোমাদের চিকিৎসা, কোথায় তোমাদের উন্নতি অগ্রগতি, সবাই অসহায় হয়ে গিয়েছিল। টিকা আসলো, টিকা আসার পরেও এখন বারবার এই যে আপনার ভেরিয়েন্ট চেঞ্জ হচ্ছে, এখন আরও গজবে আমরা পড়েছি সবাই। আমি গতকাল দেখলাম আমার এক আত্মীয় ফ্রান্সে থাকে, সে টিকার তিন নাম্বার ডোজ নিয়েছে। ফ্রান্সের সরকার বলেছে যে ছয়টা ডোজ এখন নিতে হবে। দেখছেন কারবার, প্রথমে দুইটা এখন তিনটা চলে, ছয়টা আরও যে কতটা আসবে আল্লাহ আলাম, আমি সেদিকে যাচ্ছি না। এবার শুনুন আমার কথা, যারা উন্নতি অগ্রগতিতে চিকিৎসায়, বিজ্ঞানে, তথ্য প্রযুক্তিতে এত উন্নত, এরা সব অসহায়। তাহলে করোনা আসার পরে আল্লাহর শক্তি যে কত বেশি এটা পৃথিবীর মানুষ দেখছে? আপনি যত শক্তিশালী হন না কেন, আল্লাহর কুদরতের কাছে আপনি তুচ্ছ, অসহায়, এটা সবাই দেখেছে। এবার আপনি বলবেন হুজুর, আপনি যে বললেন যে করোনা আসার পর পৃথিবীর মানুষ আল্লাহর রহমতও দেখছে, রহমতটা কেমনে দেখলো? আমি কি বলবো? WHO নাম শুনেছেন আপনারা?
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসের একেবারে প্রাথমিক স্টেজে বলল এই করোনা ভাইরাসে বাংলাদেশে কম হলেও 10 লক্ষ মানুষ মারা যাবে। আমার কথা ভুল হলে আপনি বিবিসি সিএনএনের রিপোর্টগুলো পড়ে দেখেন, আমরা তো পড়াশোনা গবেষণা করা মানুষ। তো বিবিসি বলল 10 লক্ষ লোক মারা যাবে, আমি আজকে দেখলাম পত্রিকায় এখনও 28,000 মানুষ মারা গিয়েছে। এখনও ওরা বলেছিল 10 লক্ষ, এখনও 1 লক্ষ হয় নাই, আলহামদুলিল্লাহ। এখন আমরা যে এত ভালো আছি, আমরা কি নিজেদের ক্রেডিটে বেঁচে আছি, নিজেদের শক্তি দিয়ে বেঁচে আছি, নাকি আমরা অন্যদের চেয়ে অনেক শক্তিশালী? এটা আপনি এখানে থেকে বলবেন, যদি একটু দুনিয়া সফর করেন দেখবেন আমাদের চেয়ে আরও উঁচা উঁচা মানুষ আছে। পাকিস্তানিদেরকে দেখবেন, আফ্রিকানদেরকে দেখবেন আপনি, এরা আমাদের থেকে আরও দৈহিকভাবে আরও অনেক শক্তিশালী। আপনি দেশের বাইরে যখন সফর করবেন এগুলো আপনি দেখতে পারবেন। তা আমরা দৈহিকভাবে ওদের চেয়ে অত শক্তিশালী না, কিংবা আমরা এতটা স্বাস্থ্য সচেতন বা পরিষ্কার পরিচ্ছন্ন না, আমরা এত রহমতের মধ্যে আছি কিভাবে? আমি তো প্রায় সময় বলি করোনা ভাইরাস আর এই দেশের মানুষকে কি আক্রমণ করবে, প্রত্যেকটা মানুষই এক একটা ভাইরাস বোমা। সরকার আর প্রশাসনের ভাইরা কত চেষ্টা করছে মানুষকে মাস্ক পরিধান করানোর জন্য, এরপরেও পাবলিক মাস্ক পরে না, মানে এত অসচেতন, বলতে বলতে পরানো যায় না। আবার মাস্ক যেটা পরে ওইটার মধ্যেও দেখবেন ময়লার স্তূপ, এরকম আছে কি না বলেন? আমরা এত নোংরা অপরিচ্ছন্ন জীবনযাপন করি, যদি আল্লাহর রহমত না থাকতো ওয়ার্ল্ড ম্যাপ বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে কোনো দেশ আর থাকতো না। কারণ এরা, আপনি বুঝে শুনে জবাব দিয়েন, যারা চিকিৎসায় এত উন্নত হওয়ার পরেও কিছু কিছু দেশে মিলিয়ন ক্রস করেছে মৃতের সংখ্যা, আর আমরা এদের চাইতে স্বাস্থ্য সচেতন অনেক কম। আমাদের স্বাস্থ্য সচেতনতা কম, আমরা সচেতন থাকি কম। আমরা যদি বলি ভাই এরকম চলেন, চলে আরও উল্টা, চলে আরও উল্টা। এত অসচেতন হয়ে আমরা চলেছি, যদি আল্লাহর রহমত না থাকতো তাহলে তো লাশের স্তূপ হয়ে যেত। এখন প্রশ্ন হল, আমরা চিকিৎসার দিক থেকে এত পিছিয়ে থেকেও, এবং আমাদের দেশের বেশিরভাগ মানুষ সরকার প্রশাসন এত করে বলার পরেও, এত অসচেতন নোংরা জীবনযাপন করেও, আমরা কেন এতটা ভালো আছি? কারণটা কি? 2টা বছর গেল, কোনোদিন কি একটু বিবেকবান মানুষের মতো কোনোদিন একা একা চিন্তা করেছেন কি রে এত উন্নত? আমার বাড়ি তো সিলেটে, আমার অনেক আত্মীয় স্বজন আমেরিকা ইংল্যান্ডে থাকেন, এরপরে আপনার পশ্চিমা অনেক দেশে তারা থাকেন, মধ্যপ্রাচ্যের অনেক দেশে থাকেন। তা আমাদের আত্মীয় স্বজন অনেকেই এদের মাধ্যমে আমরা সব খোঁজখবরগুলো ভালোভাবে জেনেছি। আমি খুব চিন্তা করলাম যে এত ভালো আছি আমরা কেমনে, করোনা ভাইরাস আমাদের দেশেও আছে, এই গজবটা আমাদের দেশেও আছে, কিন্তু প্রভাবটা অন্য দেশের চেয়ে কম না বেশি। আমি চিন্তা করলাম আমাদের দেশে প্রভাব এত কম কেন, কারণ আমরা এত অপরিচ্ছন্ন, এত অসচেতন থাকার পরেও কম কেন? আমি চিন্তা করে করে আমি কিছু ফলাফলও পেয়েছি, সেটা কি আপনাদের সাথে শেয়ার করব। আমি দেখলাম যে এটা আল্লাহর রহমত ছাড়া কিছু না, আর রহমত তো এমনি এমনি আসে না, রহমতের কাজ করলে রহমত আসে। তো আমি চিন্তা করলাম বাংলাদেশে কী এত রহমতের কাজ হয়, চিন্তা করে করে পেলাম পৃথিবীর একমাত্র দেশ হলো বাংলাদেশ। এই দেশে যতগুলো হাফিজি মাদ্রাসা, যতগুলো কৌমি মাদ্রাসা, যতগুলো আলিয়া মাদ্রাসা আছে, খুব ভালো করে ঘাটাঘাটি পড়াশোনা গবেষণা করে দেখেন, পৃথিবীতে আর অন্য কোনো দেশে এত দিনই প্রতিষ্ঠান নাই। আপনি ভালো করে যান, গবেষণা করে তারপরে এসেন, পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ। এখানে যত হাফেজি কৌমি আলেয়া অর্থাৎ দিনই প্রতিষ্ঠান আছে, বিশ্বের কোনো দেশে এত আর, আপনি বলবেন শুধু সৌদি আরবেও নাই, যান না গিয়ে দেখেন, মিলান হে অঙ্ক মিলান, আপনি আমাদের দেশেই দেখবেন এক গ্রামে কত হাফেজি মাদ্রাসা, এতিমখানা, নুরানি মাদ্রাসা, কৌমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, যত দিনই প্রতিষ্ঠান এখানে আছে পৃথিবীর কোথাও এত দিনই প্রতিষ্ঠান নেই। আমি চিন্তা করে এটা একটা কারণ বললাম। 2 নম্বর, আমি দেখলাম এটা পৃথিবীর একমাত্র দেশ, এই দেশে আল্লাহর জিকির সবচেয়ে বেশি হয়। আপনি বলবেন হুজুর কেমনে হয়, এই দেশে সূর্য উঠার আরও 1-2 ঘন্টা আগে থেকে হাফেজি মাদ্রাসাগুলোতে আপনি রাতের বেলা পারলে ঘুম থেকে উঠে যাইয়েন, আপনি দেখবেন সূর্য উঠার 2 ঘন্টা আগে হাফেজরা ঘুম থেকে উঠে ওযু করে, কেউ তাহাজ্জুদের নামাজে, আর কেউ বা রেহাল আর কোরআন নিয়ে কোরআনের গুন 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 তেলাওয়াত করে। রহমত কি এমনি আসে মিয়া?
আপনি কিসের উসিল্লায় ভালো আছেন? ওই যে বলে মানুষ কিসের উসিল্লায় কার উসিল্লায় সিন্নি খায় ওইটা বুঝে না, পাগল ছাগল। চিন্তা করতে হবে কিভাবে এত ভালো আছে। এরপরে তিন নম্বর, পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে একটানা ছয় মাস, একটানা ছয় মাস প্রত্যেকটা রাতে এই দেশের কোনো না কোনো জায়গায় শত শত হাজার হাজার কোরআনের মাহফিলে মানুষ আসে আর কোরআন হাদিসের আলোচনা হয়। এটা পৃথিবীর দ্বিতীয় কোনো দেশে হয়? আপনি কি মনে করছেন এই রহমতের ভিতরে এমনি আসেন? এখন রহমত আসার জায়গাগুলো যত বেশি সংকীর্ণ হবে কিংবা রহমত আসার জায়গাগুলো আপনি যত বন্ধ করবেন ততই রহমত আসা কমে যাবে। এই জন্য যেই সকল জায়গার কারণে, যে জিনিসের কারণে রহমত কমে, বন্ধ করতে হলে সিনেমা হলগুলো বন্ধ করে দাও, মদের বার বন্ধ করে দাও, ক্যাসিনো বন্ধ করে দাও, স্টেডিয়ামের খেলাধুলা বন্ধ করে দাও, বাণিজ্য মেলা বন্ধ করে দাও, মসজিদ মাদ্রাসা খুলে দাও। আল্লাহর জিকির যত বাড়বে এই দেশে আল্লাহর রহমত তত বেশি বাড়বে। সবাই রহমত চান তো? এই রহমত চান তো সবাই? রহমত আসে কেমনে? সব পয়েন্টগুলো বলে দিচ্ছি। রহমত আসার জায়গা আল্লাহর কসম আজকে বলে গেলাম, কথা বলার সুযোগ হয়তো এরপরে নাও পাইতে পারি, মরেও তো যেতে পারি। মনে রাখবেন, মনে রাখবেন, এগুলো পরে ইন্টারনেটে লক্ষ লক্ষ মানুষও শুনবে, মনে রাখবেন গোটা জাতির উদ্দেশ্যে বলে গেলাম। রহমত আসার জায়গাগুলো আপনারা যত সংকীর্ণ করবেন, যত সীমিত করবেন, রহমত আসা ততই কিন্তু সীমিত হবে, ততই রহমত আসা বন্ধ হয়ে যেতে পারে। আল্লাহ গজব দেন আল্লাহমুখী হওয়ার জন্য। ভাইরা আল্লাহর দিকে যান, বহু পাপ করছেন, এবার আল্লাহর দিকে যান। করোনা দিয়েছেন কে? উঠাইতে পারেন কে? এটা কি আপনার মাথার ভিতরে আসে না? যদি এসে থাকে, গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়েন, দুর্নীতি ছাড়েন, বদমাশি ছাড়েন, টেন্ডারবাজি ছাড়েন, চাটাবাজি ছাড়েন, আল্লাহমুখী হয়ে যান। এই গজব তুলে নেবেন কে? গজব আসার এক নাম্বার কারণ বললাম, আমরা যেন সাবধান হয়ে আল্লাহর দিকে ফিরে যাই। মনে থাকবে আপনাদের? মনে থাকবে সবার? তাহলে গজব আল্লাহ দেন, আমরা একটু শর্ট করে শিখি এক নাম্বার পয়েন্টটা। আল্লাহ গজব দেন আল্লাহমুখী হওয়ার জন্য। আল্লাহ গজব দেন, ওকে, নাম্বার টু। দুই নম্বর, মানুষের উপর গজব আসার দুই নম্বর কারণ হলো, মানুষ যখন আল্লাহর অবাধ্যতা, সীমালঙ্ঘন আর কুফুরের ভিতর নিমজ্জিত হয়, শিরক আর কুফুরে, তখন ওই জাতির উপরে গজব নাজিল করা ওয়াজিব হয়ে যায়। গজব দিয়ে দেন কে? পৃথিবীর ছয়টি জাতির উপরে আল্লাহ এই রকম গজব দিয়ে এদেরকে গোষ্ঠী সুদ্ধা শেষ করেছেন। কয়টা জাতি? আরো জোরে বলেন, কয়টা? ছয়টা। দেখেন কোরআন থেকে কাহিনীগুলো আপনাদেরকে শোনাই। এই ছয় জাতির কাছে নবী এসে দাওয়াত দিলেন, বললেন পাপাচার ছাড়ো, জুলুম ছাড়ো, সীমালঙ্ঘন ছাড়ো, শির কুফর ছাড়ো, মানুষের উপর জুলুম ছাড়ো। কথা মানে নাই, শেষ পর্যন্ত এদেরকে গোষ্ঠী সুদ্ধা নির্বংশ করে দিয়ে সবগুলারে ধ্বংস করে দিলেন। গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কে? এক নাম্বার কৌমের নাম হচ্ছে, এক নাম্বার জাতির নাম হচ্ছে নূহ আলাইহিসসালামের জাতি। নূহ আলাইহিসসালাম তাদের কাছে দাওয়াত দিলেন, নূহ আলাইহিসসালামের দাওয়াত এরা প্রত্যাখ্যান করলো, তারা শিরকের মধ্যে, কুফুরের মধ্যে নিমজ্জিত থাকলো। শেষে কেমন গজব আসলো আপনারা অনেকেই জানেন। মহাপ্লাবন দিয়ে নূহ আলাইহিসসালামের জাতির গোষ্ঠী সুদ্ধা, আন্ডা বাচ্চা সবগুলারে আল্লাহ দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। দুই নম্বর জাতি হচ্ছে আদ জাতি। কোন জাতি? আদ জাতি। এদের কাছে নবী এসেছেন হুদ আলাইহিসসালাম। হুদ আলাইহিসসালাম তাদেরকে দাওয়াত দিলেন, বললেন শিরক ছেড়ে দাও, আল্লাহর সঙ্গে শিরক ছেড়ে দিয়ে এক আল্লাহর একত্ববাদী রবের গোলামি করো। আদ জাতির লোকেরা হুদ আলাইহিসসালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো। যখন দাওয়াত প্রত্যাখ্যান করলো, আল্লাহ তাআলা এরপরে তাদের উপরে এমন গজব দিলেন, একটানা সাত সাত রাত আট দিন তাদের উপরে ঝড় তুফান দিলেন। সাত দিন, সাত রাত আট দিন, সাত রাত আট দিন তাদের উপরে ঝড় তুফান দিলেন, প্রচণ্ড ঘূর্ণিঝড় দিয়ে সবগুলারে ধ্বংস করে দিলেন কে? তিন নম্বর জাতির নাম হচ্ছে সামুদ জাতি। এদের কাছে সালেহ আলাইহিসসালাম আল্লাহর দিনের দাওয়াত নিয়ে এসেছিলেন। সালেহ আলাইহিসসালাম তাদের কাছে দাওয়াত দিলেন, এরা দাওয়াত কবুল না করে শিরক করতে লাগলো।
সালেহ আলাইহিসসালামকে আল্লাহ যে উটনি মুজিজা হিসেবে দিয়েছিলেন সেটাকেও তারা হত্যা করলো। শেষ পর্যন্ত এদেরকে ভূমিকম্প দিয়ে ওই জাতিকে ধ্বংস করে দিলেন কে? চার নম্বর জাতি হচ্ছে লুত আলাইহিসসালামের জাতি। লুত আলাইহিসসালামের জাতি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সমকামিতায় লিপ্ত হয়েছিল। পুরুষে পুরুষে যৌনতা, নারীতে নারীতে যৌনতার চর্চা পৃথিবীর ইতিহাসে লুত আলাইহিসসালামের জাতি প্রথমে শুরু করেছিল। লুত আলাইহিসসালামের এই জাতি শিরক করত, পাশাপাশি তারা সমকামিতায় লিপ্ত ছিল। লুত আলাইহিসসালাম তাদেরকে একত্ববাদী রবের দাওয়াত দিলেন, দাওয়াত প্রত্যাখ্যান করে তারা শিরক আর এই সমকামিতায় যখন লিপ্ত রইল, অবশেষে আল্লাহ তাআলা জমিন উল্টায়া তাদেরকে ধ্বংস করে দিলেন। পাঁচ নম্বর জাতির নাম হচ্ছে মাদিয়ান জাতি। এদের কাছে শুআইব আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠিয়েছিলেন। এই মাদিয়ান জাতির লোকেরা শিরক কুফর ওজনে কম দেওয়া সহ নানা কুকর্মে লিপ্ত ছিল। এদের কাছে যখন শুআইব আলাইহিসসালাম দাওয়াত দিলেন, এরা দাওয়াত প্রত্যাখ্যান করে শিরক কুফর এবং ওজনে কম দেওয়া সহ নানা রকম কুকর্মে লিপ্ত রইল। শেষ পর্যন্ত আল্লাহ এদের উপর এমন গজব দিলেন, একটানা সাত দিন তাদের উপরে গরম চাপিয়ে দেওয়া হলো। গরম বুঝেন তো আপনারা, গরম চাপিয়ে দেওয়া হলো। গরমের চোটে কাপড় চোপড় খুলে ঘর বাড়ি ছেড়ে এরা মাটির নিচে গর্ত খনন করে আশ্রয় নিল। গিয়ে দেখে সেখানেও গরম লাগে, গাছের ছায়ায় আশ্রয় নেয় সেখানে গরম লাগে। সাত দিন এমন আজাব এমন গজব যখন তাদের উপর চলল, আল্লাহ এদেরকে ধ্বংস করার আগে একটু গজব দিয়েছিলেন যেন এরা আল্লাহর প্রতি ফিরে আসে, তওবা করে নাই, ভালো হয় নাই। শেষ পর্যন্ত আল্লাহ এমন গজব দিলেন, সাত দিন পরে আকাশের মধ্যে কালো একটা মেঘের টুকরা আল্লাহ পাঠালেন। এরা ভেবেছিল ওই কালো মেঘের টুকরা থেকে তাদের জন্য বৃষ্টি নাজিল হবে। সবাই গিয়ে কালো মেঘের টুকরার নিচে যখন জমা হলো, সমবেত হলো, সমবেত হওয়ার পর সবাই ওই কালো মেঘের টুকরার নিচে যাওয়ার পর আল্লাহ তাআলা ওই মেঘের টুকরা থেকে তাদের উপর আগুন বর্ষণ করলেন। সবগুলা শেষ। ছয় নাম্বার জাতি হলো ফেরাউনের জাতি। ফেরাউন তার দলবল সহ লোহিত সাগরে ধ্বংস হওয়ার আগে আল্লাহ তাকে বেশ কয়েকবার সুযোগ দিয়েছিলেন। এই ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছিল, পাশাপাশি ইমানদারদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল। আল্লাহ তাআলা ফেরাউনকে চূড়ান্তভাবে ধ্বংস করার আগে অনেকবার সুযোগ দিয়েছেন। আল্লাহর একটা সুন্নত হলো আল্লাহ ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন, শেষে গিয়ে আল্লাহ ছেড়ে দেন। আল্লাহ ছাড় দিয়েছেন অনেকবার। ফেরাউন যখন মুসা নবী এবং তার উম্মতের উপরে সীমাহীন জুলুম নির্যাতন চালালো, আল্লাহ তাআলা মুসা নবীকে সবরের কথা বললেন। মুসা নবীকে সবরের কথা বললেন, মুসা আলাইহিসসালাম তার উম্মতদেরকে সবরের কথা বললেন। এরপরেও যখন ফেরাউন জুলুম নির্যাতন বাড়িয়ে দিল, ফেরাউনকে একটু সতর্ক করার জন্য আল্লাহ ধাপে ধাপে কিছু ছোট গজব নাজিল করেছিলেন। শুনেন এই গজবগুলোর কথা, আপনারা অনেকে এগুলো জানেন না, কেউ কেউ জানেন, কেউ কেউ হয়তো জানেন না। এক নম্বরে আল্লাহ গজব দিলেন, একটা দুর্ভিক্ষ দিলেন। বলেন তো দুর্ভিক্ষ দেওয়ার মালিককে? কয়েক বছর বৃষ্টি বন্ধ, ফসলের মাঠে ফসল নাই, ক্ষেতের মধ্যে ক্ষেত নাই, সব ধ্বংস হয়ে গেল। ফেরাউন বুঝলো, আমি যে মানুষের সামনে নিজেকে খুদা বলি, আমি তো একটা হুদা, কিছুই না। এই মাঠে ঘাটে ফসল কিন্তু ফেরাউন ফলাতে পারে? মাঠে ঘাটে ফসল যে ফলে এগুলো দান করেন কে? ফেরাউন তখন মুসা নবীকে দাওয়াত দিল, দাওয়াত দিয়ে বলল, গো মুসা, তোমার রবের কাছে অ্যাপ্লিকেশন করো, দোয়া করো, তিনি যেন এই দুর্ভিক্ষ উঠায় নেন, আমি এবং আমার দলবল সাঙ্গপাঙ্গ সবাই ভালো হয়ে যাব। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করলেন, দুর্ভিক্ষ দিয়েছেন যিনি উঠায়া নিতে পারেন। আল্লাহ তাআলা দুর্ভিক্ষ উঠায় নিলেন। দেখা গেল ফসলের মাঠে ফসলের সমারোহ, মাঠে ঘাটে ফসল আর ফসল, চতুর্দিক তখন ফসলের সমারোহে ভরে গেল। ফেরাউন তার দলবল কেউ ইমান আনে নাই, যেই লাউ সেই, আবার তারা পাপাচার সীমালঙ্ঘন আর জুলুমের মধ্যেই লিপ্ত রইল। আল্লাহ আর একটু সাবধান করার জন্য যখন ফসলের মাঠে ফসল হলো, এই যে ফসলের মাঠে ফসল, এক রাতের ভিতরে সব ধ্বংস করে দিতে পারেন কে? আল্লাহ এবার বন্যা একটা দিলেন, এক বন্যায় সব ভাসায় নিল।
ফেরাউন বুঝলো কারবার, আবার মুসা নবীকে দাওয়াত দিল। দাওয়াত দিয়ে বলল, মুসা আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন গজবটা উঠায় আনেন, তিনি যদি গজবটা উঠায় আনেন তাহলে আমরা কিন্তু এবার ভালো হয়ে যাব। যখন আল্লাহ এই গজব তুলে নিলেন দেখা গেল আবারও ফসলের মাঠে ফসল, মাঠে ঘাটে ফসলের সমারোহ। এবার যখন আবারও এই অবস্থা দেখল, যেই লাউ সেই কদু, এরা ভালো হলো না, ইমান আনলো না, জুলুম নির্যাতন আরও বাড়িয়ে দিল, বলেন তো আল্লাহ আবারও চাইলে গজব দিতে পারেন কিনা। তিন নম্বর আল্লাহ পঙ্গপালের গজব দিলেন, পঙ্গপাল এরা এসে ফসলের মাঠের সকল ফসল খেয়ে ফেলল, এবার গজবের মাত্রা আর একটু বাড়ল। দেখা গেল তাদের ঘর বাড়িতে যে ফার্নিচার আসবাবপত্র যা আছে, খাট পালং চেয়ার টেবিল ফার্নিচার সবগুলো পঙ্গপাল এসে খেয়ে ফেলতে লাগলো। এবার ফেরাউন মুসা নবীকে ডেকে বলল, মুসা আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন গজবটা তুলে নেন, এবার যদি গজবটা উঠায় নেন ইমান আনবো, ভালো মানুষ হয়ে যাব। পঙ্গপালের গজব আল্লাহ তুলে নিলেন কিন্তু এ ভালো হলো না। চার নম্বরে আল্লাহ উকুনের গজব পাঠালেন। উকুন বুঝেন আপনারা, এখন উকুন তো খালি মাথায় না হয়, কিন্তু আল্লাহ এত উকুন পাঠালেন, উকুন তাদের পুরা শরীরে কামড়া কামড়ি শুরু করলো, এমন শুরু হয়েছে। এখন ফেরাউন কয়, মুসা উকুনের জ্বালায় আমরা বাঁচি না, আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন এই গজবটা উঠান, এবার এই গজবটা তুলে নিলে আমরা ভালো হয়ে যাব। দেখেন আল্লাহ কত সুযোগ দিয়েছে। উকুনের গজব আল্লাহ তুলে নিলেন, এরা ইমান আনলো না, সীমালঙ্ঘন পাপাচার আর জুলুমেই লিপ্ত রইল। পাঁচ নম্বরে আল্লাহ ব্যাঙের গজব পাঠালেন। ব্যাঙ কি আপনার কথা শুনে না আল্লাহর কথা শুনে? যেখানেই ফেরাউন বসে সেখানেই ব্যাঙের স্তূপ হয়ে যায়। যখন ঘুমায় নাকে মুখে ব্যাঙের লাফালাফি, চতুর্দিকে ব্যাঙ আর ব্যাঙ। এত ব্যাঙের গজব দেখে তারা বলল, মুসা আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন গজবটা তুলে নেন, এবার যদি তিনি গজবটা উঠায় নেন আমরা ভালো হয়ে যাব। আল্লাহ গজব তুলে নিলেন কিন্তু এরা ইমান আনল না, শিরক কুফর অবাধ্যতা আর জুলুমের মধ্যেই লিপ্ত রইল। এরপরে আল্লাহ ছয় নম্বর রক্তের গজব পাঠালেন। পানির গ্লাস যখন পানি খাবার জন্য নেয় পানিগুলো রক্ত হয়ে যায়, নীলনদ রক্ত হয়ে গেল। তরকারির যে বাসনকুসন ছিল পাতিল ছিল সেগুলোর রক্তে ভরে গেল, সব জায়গায় ডানে বামে সামনে পিছনে রক্ত। এগুলো দেখে তারা ভীত বিহ্বল হয়ে গেল। তারা বলল, মুসা আল্লাহর কাছে দোয়া করো তিনি যেন এই গজবটা তুলে নেন, আল্লাহ এই গজবটা উঠায় নিলেন, তাও তারা ইমান আনলো না। আমার আল্লাহ কত দয়াবান দেখেন, আল্লাহ চাইলে প্রথমবার এই ধ্বংস করে দিতে পারতেন কিনা? আল্লাহ ধ্বংস করেন নাই, জালেমকে আল্লাহ সুযোগ দিয়েছেন। সুযোগ দিতে দিতে পেতে পেতে যখন সীমা ছাড়িয়ে গিয়েছে তখন কিন্তু আল্লাহ ধ্বংস করেছেন। এই গজব উঠানোর পরেও যখন এরা নিজেদের জুলুম থেকে ফিরে আসলো না, সাত নাম্বার একটা মহামারী আসলো, মহামারী প্লেগ নামক মহামারী আসলো। কোনো কোনো রেওয়ায়াতে এসেছে একদিনে ফেরাউনের বংশের 70,000 মানুষ মারা গেছে। কয় হাজার? পাশেই মুসা নবীর বংশের কেউ মারা যায় না। ওই যে একটু আগে বললাম আমেরিকা চিকিৎসায় গিয়ে লক্ষ লক্ষ মানুষ মারা যায়, আর বাংলাদেশে এখনো 30,000 হয় নাই, রহমত টাকার। আপনি এখনো আল্লাহর কুদরত বুঝেন না, আল্লাহর রহমতও আপনি বুঝেন না। গজব দেন যিনি গজব থেকে বাঁচাইতে পারেন, ও তার মানে এই না যে আপনি সাবধান থাকবেন না, সচেতন থাকবেন না। ইসলামটা এমন নয়, ইসলাম হলো সাইন্টিফিক। আল্লাহ বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, অসচেতন হয়ে সাবধানতা বর্জন করে নিজেই নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, সাবধান থাকো, সতর্ক থাকো, এরপরে আল্লাহর উপর ভরসা করো, বাঁচায় দিবেন কি। এবার দেখুন এতগুলো গজব আসলো, ফেরাউন ভালো হলো না, জুলুম নির্যাতন আরো বাড়ালো, এমন জুলুম নির্যাতন বাড়ালো। কোরআনে কারিমে এসেছে আল্লাহ বলেছেন, এই ফেরাউন এবার বনী ইসরাইলে যারা ইমান এনেছিল তাদের নবজাতক সন্তানগুলোকে ধরে ধরে জবাই করা শুরু করলো। আল্লাহর কোরআন সাক্ষী, আপনারা কোরআন পড়বেন, আল্লাহ বলেছেন ইউকাত্তিরুনা আবনাআকুম, অন্য জায়গায় আল্লাহ বলেছেন ইউদাব্বিহুনা আবনাআকুম, ইমানদারদের সন্তানগুলোকে ধরে ধরে জবাই করত, ধরে ধরে হত্যা করে ফেলত। আজও পৃথিবীর বহু জায়গায় বহু লোকেরা ইমানদারদের উপরে জুলুম নির্যাতন চালায়, এগুলো নতুন কোনো বিষয় নয়। যারা ইমানদারদের উপরে আল্লাহর দিন মেনে জীবনযাপনের কারণে ইমানদারদের উপরে জুলুম নির্যাতনের স্টিম রুলার চালায়, এরা হলো সব এই পৃথিবীর বর্তমান যুগের ফেরাও। আল্লাহ বললেন, মুসা এর অত্যাচার থেকে বাঁচার জন্য তুমি তোমার উম্মতকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও।
আল্লাহ আদেশ দিলেন তোমার উম্মতকে নিয়ে মিশর ছেড়ে হিজরত করো। মুসা নবী এবার তার উম্মতকে নিয়ে রাতের বেলা মিশর থেকে রওনা করেছেন। এই খবর ফেরাউনের কানে চলে গেল। ফেরাউন এবার তার দলবল সৈন্যবাহিনীকে অর্ডার করলো, সবাই প্রস্তুত হও, মুসা আর তার দলবল সবাই রে আজকে কচুকাটা করব। মুসা নবী তার উম্মত নিয়ে যেতে 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 পথ চলতে চলতে লোহিত সাগরের সামনে পৌঁছালেন। এখন তো সাগর কেমনে পাড়ি দিবেন, পেছনে হঠাৎ করে তার উম্মতের লোকেরা তাকায় দেখে পেছনে কার বাহিনী? মুসা নবীর উম্মত কিছুটা ঘাড়তেরা ছিল, একটু বেসবর ছিল। এরা বলল, মুসা কোথায় আমাদেরকে নিয়ে যাও? এখন তো সামনে সাগর, পেছনে ফেরাউনের বাহিনী, সামনে গেলেও মরবো, পেছনে গেলেও মরবো, কোন জায়গায় আমাদেরকে নিয়ে আসলা? বলেন তো, মুসা নবী নিয়ে আসছেন নাকি আল্লাহর আদেশে আসছেন? ইমানটা কেমন দেখেন? আমরা অনেক সময় ইমানের পথে চলতে চলতে দেয়ালে যখন পিঠ থেকে যাই আমরা বেসবর হয়ে যাই। মনে রাখবেন, ইমানদার কখনো বেসবর হতে পারে না। যেখানে সব কিছু অন্ধকার থাকবে, অন্ধকারের মধ্যেও আলোর রাস্তা দেখাতে পারেন কি? মুসা নবী বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কখনো নয়, আমরা একা নই, আমাদের সঙ্গে সবচাইতে শক্তিশালী যিনি আছেন তিনি কে? বললেন, আল্লাহ আমাদের সাথে আছেন। ফ্রাস্ট্রেট হয় না, হতাশ হয়ে যাও না। মুসা নবীর এই ইমানি চেতনা, এই কথা যখন তিনি বললেন খুশি হয়ে গেলেন কে? আল্লাহ বললেন, মুসা তোমার হাতে এটা কি? মুসা নবী বললেন, আল্লাহ গো আমার হাতে তো হলো লাঠি। আল্লাহ বললেন, এই লাঠির কারিশমা সবাই দেখবে, লাঠি দিয়ে তুমি আঘাত করো। মুসা নবী যখন লাঠি দিয়ে আঘাত করলেন, সাগরের মাঝখান দিয়ে এবার রাস্তা বানায়া দিলেন কে? সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। মুসা নবীকে আল্লাহ বললেন, তোমার উম্মতকে নিয়ে এবার ওই রাস্তা দিয়ে চলে যাও। সবাই এবার রাস্তা দিয়ে চলাচল শুরু করলো। এইদিকে ফেরাউন এসে দেখে, হায় হায়, এই কারবার কেমনে ঘটল, সাগরের মাঝখান দিয়ে রাস্তা আবার হয় কেমনে? এখন সবার সামনে সে একটু ভাব নিল, পাঠ নিল, একটু পাঠ নিয়ে বলো, দেখছো আজ আমি ফেরাউন খুদার ভয়ে সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেছে। নাউযু বিল্লাহি মিন। ফেরাউন এবার তার দলবলকে বলল, দাঁড়ায় আছো কেন? মার্চ অন দ্য স্ট্রিট, চলো সবগুলাকে ধরো। মুসা নবী তার উম্মতকে নিয়ে যখন ওই পারে চলে গেলেন, উম্মত পেছনে এবার তাকায় দেখি পেছনে কিন্তু রাস্তা দিয়ে ফেরাউন এবার আসতেছে। বলল, ও নবী মুসা পার হয়েও তো লাভ হলো না, ওইদিকে তো দেখা যায় ফেরাউনও তার দলবল নিয়ে আসতেছে। মুসা নবী বললেন, বেসবরের দল সবগুলো আগে উঠো, তারপর কারিশমা দেখো। সবাই যখন ওই পারে চলে আসলো, বললেন, তো দেখি সাগরের মাঝখানে রাস্তা তৈরি করে দিয়েছিলেন কে? এবার রাস্তাটা চাইলে ভ্যানিশ করে ধ্বংস করে দিতে পারেন কে? ফেরাউন তার দলবল নিয়ে যখন লোহিত সাগরের একেবারে মাঝখানে আসলো, আল্লাহ তালা এবার সাগরের দুই পাশের পানিকে আবারও এক করে দিলেন। যেই ফেরাউন তার দলবল নিয়ে এত বছর ধরে, বছরের পর বছর ধরে, যুগের পর যুগ ধরে এত ক্ষমতা এত দাপট দেখিয়েছিল, ওই ফেরাউনকে তার দলবল সহ সাগরের মধ্যে এবার নাকানি চুবানি খাওয়াচ্ছেন কে? পানি খাইতে খাইতে যখন যান যায় যায় অবস্থা, তখন সে কি বলল শুনেন, কোরআনে কারিমে সূরা ইউনূসের 90 নম্বর আয়াত থেকে কিন্তু এই ঘটনাটা সুন্দর করে এসেছে। হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সে বলল, যখন পানি খেয়ে খেয়ে যান যান যায় অবস্থা, আল্লাহ আমি ভালো হয়ে গেছিল, এই বনি ইসরাইল যার উপর ইমান আনছে আমিও তার উপর ইমান আনছে, এটা কি টাইম হয়েছে আর ইমান আনার? আল্লাহ বললেন, আল আন, এখন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো এর আগে বড় ফাসাদ সৃষ্টিকারী ছিলি রে, তোরে বহু ছাড় দিয়েছি, আর ছাড়। আপনারা পড়াশোনা করবেন, বেশি বেশি পড়বেন, যান্ত্রিক হয়ে যাবেন না। এখন তো সবাই যান্ত্রিক, সারাদিন খেলে যুবকরা ফেসবুকে স্ক্রলিং করে। যুবকরা একটু পড়বা, কোরআন হাদিস পড়ে দেখবা, পৃথিবীতে যে সকল মানুষেরা, যে সকল লোকেরা ইমানদারদের উপরে জুলুম করেছে, মরার আগে সব কয়টাকে আল্লাহ সাইজ করে করে দুনিয়া থেকে বিদায় করেছে।
এই যে ছয়টা জাতির কথা বললাম, বিপদ আসার দুই নম্বর কারণ বললাম, যখন কোনো জাতি আল্লাহর অবাধ্য হয়ে যায় এদেরকে গজব দিয়া ধ্বংস করে দেন কে? এই দুইটা কারণ বড়, বাকি পয়েন্টগুলো ছোট ছোট। কষ্ট হচ্ছে আপনাদের? এবার চলেন তিন নম্বর কারণ হচ্ছে মানুষের উপরে গজব আসে। এর তিন নম্বর কারণ হলো মানুষ যখন গুনাহের সাগরে গা ভাসিয়ে দেয়, বেশি বেশি পাপ করতে থাকে, তখন আল্লাহ মানুষগুলোর উপর গজব দেন। তাহলে মানুষের উপরে গজব আসার তিন নম্বর কারণ হলো মানুষ যখন গুনাহ করতে থাকে, পাপ করতে থাকে, তখন মানুষের উপর গজব দেন কে? এই যে আমাদের উপরে বিপদ আসে, মুসিবত আসে, এগুলো এমনি এমনি আসে না। কোরআনুল কারিমের 42 নম্বর সূরা, সূরাতুস শুরা এর 30 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বললেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়ায়াফু আন কাসীর। আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে যে বিপদ মুসিবত আসে এগুলো এমনি এমনি আসে না, এগুলো তোমাদের দুই হাতের কামাই করা। এমনি এমনি আসে না, যখন তোমরা গুনাহ করো তখন তোমাদের উপরে গজব নেমে আসে। দেখেন ইবনু মাজাহ শরীফের হাদিস, নবীজি বলেছেন আমার উম্মত যখন পাঁচটি কুকর্মে লিপ্ত হবে সেই জাতির উপরে, সেই সমাজের উপরে গজব দান করবেন কি? এই যুবকরা এদিকে থাকো, ওদিকে কি? তাহলে আমি শেষ করে দিই, মোনাজাত দিয়ে দিব। তিন নম্বর কারণ বলছে, এর মধ্যে সুন্দর একটা হাদিস নিয়ে আসছি। দেখেন আল্লাহর কোরআন, আল্লাহর হাদিসগুলো, বিশেষ করে এই হাদিসটা আমি যখন পড়ি আমার কাছে মনে হয় নবীজি কি আমাদেরকে দেখে দেখে কথাগুলো বলতেছেন নাকি? আল্লাহ আকবার। ইবনু মাজার হাদিস, নবীজি বলেছেন আমার উম্মত যখন পাঁচটি কুকর্মে লিপ্ত হবে, যেই সমাজের লোকেরা, যেই জাতির লোকেরা এই পাঁচটি কুকর্মে লিপ্ত হবে, ওই সমাজের উপরে, ওই জাতিগোষ্ঠীর উপরে গজব দিয়ে দিবেন কে? এক নম্বর আল্লাহ বললেন যখন কোনো সমাজে যৌনতা, অশ্লীলতা ব্যাপক হারে ছড়িয়ে পড়ে, তখন ওই সমাজে আল্লাহ এমন এমন রোগ বালাই দেন যেই রোগ বালাই পৃথিবীতে আগে, দুনিয়াতে আগে ছিল না, পূর্বপুরুষদের মধ্যে ছিল না, এমন রোগ বালাই আল্লাহ ওই সমাজে দেন যখন ওই সমাজের লোকেরা জেনা বেবিচারে গা ভাসায়া দেয়। এ যুবকরা তোমরা বলো 200 বছর আগে পৃথিবীতে এইডস নামক কোনো রোগ ছিল নাকি? আমি তো কথাগুলো মিলাই মিলাই বলতেছি, শোনেন। 200 বছর আগে দুনিয়াতে এইডস ছিল না, যখন আমরা বিয়ে শাদি ছাড়া অবাধ যৌনতা শুরু করলাম। আজকে পশ্চিমা বিশ্বগুলোতে বিয়ে শাদি ছাড়া এক একজনের 10-15টা করে গার্লফ্রেন্ড, এখন এই কালচার আমার দেশেও আমদানি হয়েছে। এখন বিয়ে মানুষ গোপন রাখতেছে, বিয়ে গোপন রাখতেছে, বাচ্চা হওয়ার পরে অনেকে নাকি বিয়ের অনুষ্ঠান করবে। কোন কালচার এখন চলে আসছে চিন্তা করছেন আপনি? আমরা শুনতাম বা এখনো আশেপাশে শোনা যায় অনেক মানুষ বলে যে আগে মানুষ অবৈধ সম্পর্ক করতো লুকাইয়া আর বিয়ে শাদি করতো দেখাইয়া, আর এখন হয়ে গেছে উল্টা, এখন বিয়ে শাদি করে লুকাইয়া অবৈধ সম্পর্ক করে দেখাইয়া। ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এই খারাপ লক্ষণে ডুবলে এইডস না আরো যে সামনে কত রোগ আসতেছে আমরা কিন্তু জানি। আমরা যখন পর্দার বিরুদ্ধে অবস্থান নিলাম, আমরা যখন আমাদের নারীদেরকে ব্যাপক দাবা নাইয়া দিলাম, পৃথিবীতে 3 বছর আগেও করোনা ছিল না, আল্লাহ এমন গজব দিলেন নারী হোক আর পুরুষ হোক সবাই এখন, সবাই এখন কি পড়ে, সব এখন প্যাকেট, সব এখন পর্দার ভেতরে। আরে বাপরে বাপ, যারা একটু বেশি সচেতন দেখা যায় শুধু মাস্ক না, হেলমেট আরেকটা লাগায়, দেখলে মনে হয় নাসা থেকে মহাকাশ বিজ্ঞানী নেমে আসছে, আছে এরকম। ভবিষ্যতে এটা আখিরি জামানার উম্মতের ব্যাপারে নবীজি হাদিসটা বলেছেন, আখিরি জামানার উম্মতরা যখন এই গুণাগুলোতে ছড়িয়ে, এই গুণাগুলোতে যখন তারা গা ভাসিয়ে দিবে, এই রকম নতুন নতুন ভেরিয়েন্ট, নতুন নতুন রোগ ওই সমাজে দিবেন কে? এ যুবক ভাইরা, তরুণ ভাইরা, গুনাহ থেকে ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো, আর পাপ করে করে নিজের জীবনটাকে নষ্ট করিও না, নইলে সামনে আরো এমন এমন রোগ আসতেছে যেই রোগগুলার কিন্তু টিকা, কোনো ঔষধও কিন্তু খুঁজে পাওয়া যাবে না। এইডসের অবস্থা সবাই জানেন, তাহলে শুনেন আমার নবী বলেছেন
পাঁচটি কুকর্মে যখন কোনো সমাজে ছড়িয়ে পড়বে, ওই সমাজে নতুন নতুন রোগের গজব দিবেন কি? এক নাম্বার পয়েন্টটা বললাম। দুই নাম্বার নবীজি বলেছেন, যখন কোনো সমাজের লোকেরা ওজনে কম দেওয়া শুরু করবে, ওজনে কম দিয়ে দিয়ে মানুষকে প্রতারিত করবে, ওই সমাজের মধ্যে তখন দুর্নীতি সন্ত্রাস আর ফেতনা ফাসাদ ছড়িয়ে যাবে। তাহলে বলেন তো, এই যে এখন দুর্নীতি ফেতনা ফাসাদ কম কম না বেশি, এগুলো আমাদেরই কুকর্মের ফল। আমরা ওজনে কম দিয়ে নেওয়ার সময় ঠিক মতো নয়, দেওয়ার সময় ঠিক মতো। তিন নম্বর নবীজি বলেছেন, যখন জাকাত ফরজ হওয়ার পরেও মানুষগুলো জাকাত দিবে না, আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিবেন কে? যখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে তখন কিন্তু দুর্ভিক্ষ দেখা দিবে। এই যে এত এত দুর্ভিক্ষ, বৃষ্টি বন্ধ হচ্ছে, দেখেন কত মানুষের উপর জাকাত ফরজ, তাও জাকাত দেয় না। এই হাদিসে নবীজি এই কথাটাও বাড়িয়ে বললেন, ওয়ালা উলাল বাহাইম ওয়ালাম ইয়ুমতিরু ওয়ালাম ইয়ুমতিরু। নবীজি বললেন, যদি অন্যান্য প্রাণী এবং উদ্ভিদকুল না থাকতো তাহলে আল্লাহ চিরতরে বৃষ্টি বন্ধ করে দিতেন। ওই উদ্ভিদ আর অন্যান্য প্রাণীর জন্য আপনি বৃষ্টি পান, নাহলে বন্ধ হয়ে যেত। চার নম্বর নবীজি বলেছেন, যখন কোনো সমাজে মানুষ আল্লাহ আর তার রাসূলের আনুগত্যের বিপরীত জীবনযাপন করবে, ওই সমাজে আল্লাহ তাদের শত্রুদেরকে ক্ষমতায় বসায় রাখবেন। গজব কিন্তু এমনি এমনি আসে না। আমি আগেই কোরআনের আয়াত বলেছি, মানুষ তার নিজের হাতে কামাই করে গজব নিয়ে আসে। পাঁচ নম্বর নবীজি বললেন, যখন কোনো সমাজে লোকেরা আল্লাহর আইন বাদ দিয়ে নিজেদের আইন দিয়ে বিচার ফয়সালা শুরু করবে, আল্লাহর আইনকে মাইনাস করে দিয়ে নিজেদের তৈরি আইনকে বেশি প্রাধান্য দিবে, ওই সমাজের মধ্যে আল্লাহ জালেম শাসককে চাপায়া দিবে। এরপরে আরেকটা হাদিস আমার মনে পড়ে গেল, নবীজি বলেছেন, এই এই কাজগুলো যখন উম্মত করবে তাদের উপর আল্লাহর তরফ থেকে ডিরেক্ট গজব নেমে আসবে। খুব ভালো করে হাদিসটা শুনেন, নবীজি বলেছেন, ইদা কানাল মাগনামুদুলা, এখানে আলেমরা বসে আছেন হয়তো তারাও এই হাদিসটা সবাই পড়েছেন, ইদা কানাল মাগনামুদুলা, নবীজি বলেছেন, যখন জনগণের আর রাষ্ট্রের সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করে পেটের ভেতরে ঢুকাবে তখন ওই সমাজে গজব দিবেন কে? এরকম বহু শেষরা চোর আর চামার আছে, আমরা খাটের নিচে জুতা রাখি আর তারা খাটের নিচে জনগণের তেল চুরি করে লুকায় রাখে। যেই সমাজে এগুলা চলে ওই সমাজে গজব দিবেন কে? এই জন্য গজব আসা বন্ধ যদি করতে হয়, দুর্নীতিবাজদের দুর্নীতি বন্ধ করেন, চোরদের চুরি বন্ধ করেন, গজব তুলে নিবেন কে? এরপরে নবীজি বললেন, ওয়াল আমানাতু মাগনামা, যখন লোকেরা আমানতের খেয়ানত করবে তখন ওই সমাজে গজব নেমে আসবে। এখন দেখবেন আমানতের টাকা রাখা হচ্ছে, নিজেই খায়া আমানতের টাকা পেটের ভিতর ঢুকায় রাখছে, আছে না নাই? এইরকম আমানতের খেয়ানত, এই কুকর্ম যখন চলবে সমাজে গজব আসবে। নবীজি বলেছেন, ওয়াজ্জাকাতু মাগরামা, মানুষ যখন জাকাতকে বুঝা মনে করবে, জরিমানার মতো মনে করবে, গজব দিবেন কে? এরপরে নবীজি বলেছেন, ও আতাউর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু, মানুষেরা যখন নিজের বউয়ের কথা বেশি শুনবে আর মায়ের কথার অবাধ্য হবে, গজব দিবেন কি? এই রকম কিছু কুসন্তান সমাজে আছে না নাই? বউর সাথে মিষ্টি ভাষায় কথা বলে, তার মা বুড়ি মানুষ, চিকিৎসা করানো দরকার, ছেলেকে বলল বাবারে আমার চিকিৎসা করাবে, একটু ডাক্তারে নিয়ে যাও, কয় সবর করতে পারো না, ঝিরকি দেয়, ধমক দেয়, গলা উঁচু করে কথা বলে, চক্ষু লাল বানায় ফেলে, অথচ আল্লাহ বলেছেন, এই গোলাম তোর মা বাবার সাথে কথা বলবি কেমনে শোন, ওয়া কুল লাহুমা কাউলান কারীমা, ভাষায় মা বাবার সঙ্গে কথা বলো, শিখাচ্ছেন কি? যখন মানুষ তার মায়ের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলবে, গলা উঁচু করে কথা বলবে, আর বউয়ের সাথে মিষ্টি ভাষায় কথা বলবে, ওই লোকটার জীবনেও বিপদ মুসিবত, গজব দিয়া রাখবেন কে? এরপরে নবীজি বলছেন, ওয়া বাররু সাদিকহু ওয়া জাফা আবাহু, এই যুবকরা যারা বিয়ে করেছেন, শুনেন, যাদের ব্যবসা বাণিজ্যে লস আর লস, যাদের জীবনে ডানে বামে দুঃখ আর দুঃখ, হয়তো মা বাপকে আঘাত দিয়েছেন, আজকেই গিয়া মাফ চান, এমনি এমনি জীবনে দুঃখ কষ্ট আসে না, নবীজি বলেছেন, শুনেন, ওয়াবাররু সাদিকহু ওয়া জাফা আবাহু,
যখন মানুষেরা তার বাবার সঙ্গে কর্কশ ভাষায় কথা বলবে আর বন্ধুর সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলবে, এই চিত্র আমার সমাজে এখন কম না বেশি। পাশের বাড়ির দুস্থ এসে বলছে, দুস্থ বাড়িতে আছো? হ্যাঁ দুস্থ আছি তো, খুব মিষ্টি ভাষায় জবাব। আর বাপ অসুস্থ, বাজান একটু তুলে দাও না, এত ডাকাডাকি করো কেন? আছে এরকম বেয়াদব? তুমি যে তোমার বাপকে এরকম ধমক দিলা, তুমি তো ছোটবেলায় ভে ভে করে কান্না করতা, কান্না ছাড়া ভাষা ছিল না, তুমি কান্না করলেই তোমার বাপ সব কাজ ভালায় ধুইয়া তোমাকে এসে কুলে নিয়েছে। ওই বাপকে ধমক দাও, কত বড় বেয়াদব তুমি। ওই বাবার সাথে মাথাটা উঁচা না করে বিনয়ের ভাষায় নম্র কণ্ঠে কথা বলতে হবে আদেশটা কার? যেই বেয়াদবগুলো মা বাবার সঙ্গে এমন বেয়াদবি করে গিয়ে দেখেন এদের জীবনে সুখ শান্তি নাই, যারা নিজেদের বউকে প্রাধান্য দিয়ে মা বাবার সঙ্গে এমন করেন, খোঁজ নিয়ে দেখেন আপনার বউ আরেকজনের সঙ্গে পরকিয়া করে, এইটা হলে আল্লাহর বিচার। আপনার জীবনে কোনো না কোনো দিকে আল্লাহ গজব দিয়া রাখবেন, সুখ পাবেন না, শান্তি পাবেন না। মনে করেন না জন্মদাতা মা আর বাপকে অসুখী রেখে আপনি সুখী হয়ে যাবেন না, এটা কখনো সম্ভব না। আমার আপনার কথা মিথ্যা হইতে পারে, নবীজির কথা মিথ্যা হইতে পারে, আমার কথা মিথ্যা হতে পারে, আপনার কথা মিথ্যা হতে পারে, নবীর কথা কখনো মিথ্যা হতে পারে? এখানেও যদি এমন কেউ থাকে মিলাইয়া দেখেন, জীবনে যাদের অশান্তি আছে, দুঃখ কষ্ট আছে, বিপদ আছে, হয়তো কোনো না কোনোভাবে আপনি আপনার মা বাপকে আঘাত দিয়ে ফেলেছেন, যান আজ মাহফিল থেকে বাড়ি গিয়া পা ধরে মাফ চান, দেখবেন মা বাবার দিলটা বড় নরম, পা ধরে যখন মাফ চাইবেন আপনাকে মাফ করে দিতে পারে কিনা বলেন। এখানে এত মানুষ কারা এত বাস করে? হ্যাঁ ভলন্টার ভাইরা, তোমরা যারা মাহফিলের দায়িত্ব পালন করো, এগুলো এগুলো শিখো, মাহফিলের পরিবেশ আগে শিখো। আমাদেরকে নিয়ে আসলে কথা বলার পরিবেশ তৈরি করে দিতে হবে, আমরা কোনো আউল ফাউল বাউল না। অনেকে আছে দেখবেন মাহফিলে উঠে আউল বাউল ফাউল, কিছুক্ষণ পরপর গান গায়, এখানে গান চলতেছে, কুরআন হাদিসের বাইরে একটা কথা হচ্ছে, বাস্তবিক কথা এগুলো। পরিবেশকে সুন্দর রাখুন, রাগ করছেন আপনারা? এরপরে দেখেন নবীজি বলেছেন গজব আসার আরো কি কি কারণ আছে, শোনো। ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোতে যখন অনর্থক হই হুল্লাই দেখেন, এখানে সুন্দর আলোচনা করে, সুন্দর আলোচনা চলে, এরা হই হুল্লা করে, শয়তান ধরছে নি কোনো আল্লাহ জানে। এরপরে নবীজি বলেছেন শোনো, সমাজে গজব আসার আরো কারণ আছে। নবীজি বলেছেন ওয়া কানা জাইমুল কওমি আরদালাহুম, আহ এই হাদিসটা যখন আমার আমি পড়ি মনে হয় নবীজি কি এখন আমাদেরকে দেখে দেখে কথাগুলো বলতেছেন কিনা। ওয়া কানা জাইমুল কওমি আরদালাহুম, নবীজি বলেছেন যখন নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজের নেতা হয়ে যাবে, ওই সমাজে তখন গজব নেমে আসবে। এখন আল্লাহওয়ালা কোরআনওয়ালা লোকগুলো জেলখানার ভেতরে, চোর ডাকাত সন্ত্রাস চাঁদাবাজগুলো দেখা যাচ্ছে বুক ফুলাইয়া হাঁটতেছে, লক্ষণ কিন্তু ভালো না। এটা আমার ভাষায় নয়, নবীজির ভাষায় লক্ষণ বড় খারাপ। আপনি যদি রাগ করেন নবীর সঙ্গে গিয়া রাগ করেন, হাসিবুর রহমানের সাথে না। এই জন্য বলেছি নবীজি কি দেখে দেখে কথাগুলো বলতেছেন কিনা। এরপরে দেখেন নবীজি বলেছেন ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, লোকেরা যখন ভয়ে ভয়ে মানুষগুলোকে সম্মান করবে, আহারে লোকটারে সম্মান না করলে আমারে ধরবে, ওই লোকটার ভয়ে যদি হক কথা বলে ফেলি আমারেও ধরতে পারে, এই রকম কালচার, এই রকম চিত্র এখন সমাজে কম না বেশি। এখন মসজিদে মসজিদের মিম্বরে বসে ইমাম সাহেব ঠিক মতো কথাও বলতে পারে না, এ খুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করবে, প্রস্তুতি নিয়েছে, নতুন চাকরি পেয়েছে মসজিদে, সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, কিছুক্ষণ পর সভাপতি কাশি দেন, ভাবছে ওয়াজ এটা কমন পড়ছে, চিন্তা করছে চাকরি বাঁচানো দরকার, কিছুক্ষণ পর সুদের ওয়াজ বাদ দিয়া ঘুষের ওয়াজ শুরু করছে। এবার সেক্রেটারি কয় হুজুর বুঝছে এই ওয়াজও কমন, এটাও বাদ দেওয়া দরকার, চাকরিটা তো বাঁচানো দরকার, সুদের ওয়াজ বাদ ঘুষের ওয়াজও বাদ শুরু করছে, চাঁদাবাজির ওয়াজ। এবার কেশিয়ার কয় হুজুর বলে এই ওয়াজও কমন পড়ছে, ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল, হাসিয়েন না, হাসিয়েন না আপনারা, আমি কি বানায় বলি না, এগুলো আছে সমাজে,
যেই হুজুর সমাজের সুদখুর ঘুষখুর আর চাঁদাবাজদের ভয়ে হক কথা বলতে পারেন না, প্লিজ রসুলুল্লাহর মিম্বর ছেড়ে দিয়ে মাটি কেটে ভাত খান, আপনার জন্য মর্যাদার হবে। আর যদি আপনি রসুলুল্লাহর মিম্বরে বসেন, সুদখুর ঘুষখুর চাঁদাবাজ টেন্ডারবাজ কাউকে ভয় না করে হক কথা বলতেই হবে আপনাকে। এরপরে নবীজি বলেছেন ওয়াসুরি বাতিল খুমুর, মানুষেরা যখন মদ পানকে হালাল মনে করবে, ফ্যাশন মনে করবে, গজব দিবেন কে, এখন মদ পান ফ্যাশন হয়ে গেছে। টিভিতে দেখলাম কিছু নর্তকীদেরকে র‍্যাপ ধরলো, তারপরে এদের আমরা তো ড্রয়িং রুমের মধ্যে কত জিনিস সাজায় রাখি, তারা মদের বোতল সাজায় রাখছে, টিভিতে রিপোর্ট আপনারা দেখেছেন, জবানবন্দিতে তারা বলে এমনি এগুলা সাজায় রাখছি, আমি কি বানায় বলেছি নাকি, এগুলো কিন্তু গজব আসার কারণ। এই জন্য করোনা নামক গজব আসা যদি বন্ধ করতে হয়, মসজিদকে সীমিত পরিসর নয়, বরং এই মদ আর কেসেনুর বারবল বন্ধ করে দাও, যা বন্ধ করে দরকার সেগুলো বন্ধ করেন। ওয়ালু বিসাল হারির, নবীজি বলেছেন মানুষ যখন রেশমি পোশাক পরিধানকে হালাল মনে করবে, গজব দিবেন কে, মিলান আপনি গজব কি এমনি এমনি আসতেছে মিয়া, একদিকে আপনি মদ খাবেন আবার আপনি স্যানিটাইজার দিয়ে হাত ধুবেন, মনে করছেন শেষ, করোনা কিন্তু তোরেই আগে ধরবে, কারণ নবীজি বলেছেন সুরি বাতিল খুমুর, মদ পান যখনই কোনো জাতি হালাল করে এদের উপরে গজব পাঠান কে, গজব এটা এমনি আসে না, দেন কে, তুলে নিতে পারেন কে, এক হাতে মদ খায় আরেক হাতে স্যানিটাইজার, আসে না নাই, হ্যাঁ স্যানিটাইজার কিন্তু তোরে বাঁচাইতে পারবে না, বাঁচাইতে পারবে কে, তবে হ্যাঁ স্যানিটাইজার অবশ্যই হাতে রাখবেন, মাস্ক লাগাবেন, সাবধান সচেতন থাকবেন। আমি এই কথাগুলো এই জন্য বলেছি, একদিকে হারাম কাজ করে অন্যদিকে সাবধান থেকে কিন্তু হবে, আমরা সাবধান থাকবো পাশাপাশি হারাম থেকেও যদি বেঁচে থাকি আমাদেরকে বাঁচায় দিবেন কে, এই জন্য আমি সাবধান হতে বলেছি, পাশাপাশি হারাম বর্জন করে হালাল পথে চলতে বলেছি। এরপরে নবীজি বলেছেন ওয়াত্তুখিদাতিল কাইনাতু ওয়াল মাআজিফ, যখন কোনো জাতির লোকেরা গান বাজনাকে হালাল মনে করবে, গান বাজনাকে বরণ করবে, গান বাজনা সমাজে বেশি বেশি তারা প্রচলন করবে, ওই সমাজের মধ্যে গজব দিবেন কে। এখন গান বাজনার জন্য অনুমতি লাগে না, মাহফিলের জন্য যুবক তরুণরা অনুমতি আনতে গেলে জুতার তলা ক্ষয় হইয়া যায়, গজব কি এমনি এমনি আসে না, আপনি ডাইকা নিয়ে আসেন, আরে বাপরে বাপ 16ই ডিসেম্বর মাহফিল করতে দেয় না, বিজয় দিবস জানো না তো, বিজয় দিবস হয়েছে তো কি হয়েছে, বিজয় দিবসে তো কুরআন তেলাওয়াত কুরআনের মাহফিল আরো বেশি হওয়া দরকার, কারণ এই দেশের স্বাধীনতার জন্য যারা নিজের জীবনকে কুরবানি দিয়েছেন, সোনার টুকরা সন্তান যারা, বীর মুক্তিযোদ্ধা, তাদের অবদানের কারণে, তাদের জীবন বিলিয়ে দেওয়ার কারণে, তাদের শাহাদাতের কারণে, শহীদ হওয়ার কারণে আমি আপনি এখন প্যান্ডেলের নিচে বসে কথা বলার সুযোগ পাইছি, তাদের কাছে ঋণই কম না বেশি। হে মুসলমানের সন্তানরা সবাইকে বলতেছি, একজন লোক সাঁতার জানে না, নদীতে ফেলে দেওয়া হলো, নদীর পারে যদি কিছু মানুষ থাকে, নদীতে পড়ে যাওয়া লোকটা এদের কাছে সাহায্য চাইবে কি চাইবে না, বলবে ভাই রে একটু তুল, একটু সাহায্য কর, সাঁতার না জানা একটা লোককে নদীতে ফেলে দিলে সে যেমন অসহায়ের মতো, নদীর পারে থাকা লোকগুলোর কাছে সাহায্যের প্রার্থী হয়, কবরে শুয়ে থাকা মানুষগুলো জীবিতদের দিকে তাকায় থাকে, কখন তারা আমাদের জন্য দোয়া করবে। যাদের শাহাদাতের কারণে সোনার বাংলাদেশ পেয়েছো, তারা কিন্তু তাকায় আছে একটু দোয়া কখন করব, আর তুমি বুঝি গান বাজনা করো, এই জন্য আমি বলি এই দেশের আলেম ওলামারা হচ্ছেন প্রকৃত দেশপ্রেমী, কারণ আমরা 21শে ফেব্রুয়ারি আর 16ই ডিসেম্বর আসলে গান বাজনা নাচানাচি ফালাফালি করা নয়, কুরআন তেলাওয়াত করে, কুরআনের মাহফিল করে, জিকির আজকার দুরুদ পড়ে আমরা শহীদদের জন্য কেঁদে কেঁদে আমরা দোয়া করি। আর তোমরা যারা আমাদেরকে স্বাধীনতার চেতনার বিরোধী বলো, তোমরাই হচ্ছ এই শহীদদের বড় দুশ্মন, কারণ তোমরা গান বাজনা করে করে শহীদদের সঙ্গে প্রতারণা করছো। যা করা দরকার সেটা করো না, রাজনীতি বাদ দাও মিয়া, বিবেক থাকলে বিবেক দিয়া বুঝো,
দল মত নির্বিশেষে সবাই মিলে শহীদদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? যেই লোক দোয়া করবে না একটা নিমু খারাম। শুধু নিমু খারাম নয়, এর নিমু খারামের ঘরের নিমু খারাম বলতে হবে, কারণ যাদের অবদানে যাদের শাহাদাতের কারণে দেশটা পেয়েছে এদের জন্য দোয়া বেশি বেশি করার দরকার আছে না নাই? গান বাজনার অনুমতি লাগে না, মাহফিলের জন্য জুতার তোলা ক্ষয় হয় কেন? নবীজি বলেছেন গান বাজনা যে সমাজে বাড়বে ওই সমাজে আল্লাহর গজব বাড়বে। এই জন্য কোরআনের মাহফিল বেশি বেশি বাড়ান, আল্লাহর জিকিরের পরিবেশ বাড়ান, গান বাজনার আসরগুলা বন্ধ করেন, গজব উঠায় নিবেন কে? তাহলে গজব আসার তিন নাম্বার কারণ বললাম, আপনাদের কি খারাপ লাগে? মানুষ যখন গুনাহের সাগরে গা ভাসায় গজব দেন কে? কয়টা কারণ বলছি? আর 12 মিনিট থাকতে পারবেন না ইনশাল্লাহ, 11টা শেষ করবো, কষ্ট হচ্ছে আপনাদের? এরপরে নাম্বার 4, 4 নাম্বার গজব আসার 4 নাম্বার আল্লাহ তাআলা গজব আসার 4 নাম্বার কারণ বলতেছেন, মাঝে মাঝে ইমানই তেজ বেশি হইল এই আপনার বিপদ আসে, কথাটা শুনে 4 নাম্বার পয়েন্টটা বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ বলতেছেন ইমানই তেজ যার যত বেশি তার জীবনে বিপদ আপদ আল্লাহর তরফ থেকে পরীক্ষা তত। শুধু নাচ গান আর পাপাচারে যারা থাকবে তাদের উপরেই গজব আসবে না, ইমানদারদের উপরেও বিপদ আসবে। অনেক মানুষ আছে মূর্খ, কোরআনটা তো ঠিক মতো, আরে ভাই কোরআন গবেষণা করবে দূরের কথা, সে এখনো আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে পারে না, হে বলে এত বড় হুজুর এত বড় আলেম, এত বড় হুজুর এত বড় আলেম, সে কেন আজ এই অপরাধে অপরাধী বুচ্চি তোলে তোলে কিছু করছে? এর মানে আপনি কোরআন পড়েন নাই? সূরা আনকাবুত ওপেন করেন, আল্লাহর কালাম হাতে নেন, 29 নম্বর সূরা, সূরা আনকাবুত খুলে দেখেন, প্রথমেই আল্লাহ বলেছেন আহাসিবান্নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইউফতানুন। আল্লাহ বলেছেন মানুষ কি মনে করেছে ইমানের ঘোষণা দিলেই তারা নিস্তার পাবে? ইমানের ঘোষণা দিয়েছে এই পর এরপরেই কি আমি তাকে ছেড়ে দেবো নাকি? ওয়াহুম লা ইউফতানুন, আমি কি তার ইমানের পরীক্ষা নেব না? আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে, আমার রোজাও জিহাদের অংশ, জাকাতও জিহাদের অংশ, কারণ আমরা এই ইবাদতগুলো করি শয়তানের বিরুদ্ধে, পরাজিত করে এখানে বসেছেন, সময় কুরবানি করে এখানে আপনারা বসেছেন, তাহলে সমস্ত ভালো কাজ হচ্ছে জিহাদের অন্তর্ভুক্ত। অনেকেই মনে করে যুদ্ধটাই জিহাদ না, যুদ্ধের আরবি হচ্ছে কি না যুবকরা, ওয়ার ওয়ার মানে কি যুদ্ধ, এটাকে আরবিতে বলা হয় হারবন। তো এই যে যুদ্ধ বিগ্রহ, অর্থাৎ যদি কোনো দেশে মুসলমানরা তাদের রাষ্ট্রপ্রধানের নেতৃত্বে আল্লাহর দিনের জন্য যদি শত্রুপক্ষের আক্রমণ আসার পরে তারা ঝাঁপিয়ে পড়ে, ওইটাকে জিহাদ বলা হয় না, ওটা জিহাদের একটা লাস্ট স্টেপ, যেটাকে আরবিতে বলা হয় কিতাল ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করা, কিন্তু ওইটা জিহাদ নয়, ওটাই শুধুমাত্র জিহাদ নয়। তাহলে মানুষ যখন জিহাদ থেকে দূরে সরে যাবে গজব দিবেন কে? আমার একটা ঘটনা মনে পড়ছে, আমি কি বলবো, ছোট্ট ঘটনা শোনেন। এই যে একটু আগে ফেরাউন আর তার দলবলের কাহিনী বলছি না, এদেরকে আল্লাহ সাগরে ডুবাইয়া মারলেন, আর মুসা নবী তার উম্মত সহ আল্লাহ সাগর পাস করে নাজাত দিলেন। পরবর্তী ঘটনা আমরা অনেকে জানি না, এর পরবর্তী ঘটনা আমরা অনেকেই জানি না। পরবর্তী ঘটনাটা কি ঘটছিল, মুসা নবী এবং তার উম্মতকে আল্লাহ আদেশ দিয়েছিলেন যে তোমরা আল আরদুল মুকাদ্দাসা, এই ঘুরাই দেন এটা, মানুষ শুনুক, শোনা যাচ্ছে? তাহলে ঠিক আছে শোনেন, আল আরদুল মুকাদ্দাসা, কোরআনে আল্লাহ বলেছেন আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি অর্থাৎ বাইতুল মুকাদ্দাস এবং সিরিয়া তার আশপাশের সব অঞ্চল, এখানে তোমরা চলে যাও। সেই সময় ওই অঞ্চলকে দখল করে রেখেছিল আমালেকা সম্প্রদায়, যুবকরা শোনো, কোন সম্প্রদায়? আমালেকা। সেই সময়ে আমালেকা সম্প্রদায় ছিল পৃথিবীর সবচেয়ে সুপার পাওয়ার, অনেক শক্তিশালী। আল্লাহ বললেন তোমরা ওখানে যাও, এরা তোমাদেরকে বাধা দিবে, কিন্তু তোমরা বাধা দিলে এদের সাথে যুদ্ধ করবা।
ওদের কাছে অনেক অস্ত্র থাকতে পারে, ওদের কাছে অনেক শক্তি থাকতে পারে, তোমরা যাও, আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া তোমাদেরকে আমি মদদ দিব, বিজয় দিব। সুবহানাল্লাহ, আল্লাহ সুস্পষ্ট ঘোষণা দিলেন, যাও আমি বিজয় দিব, এর চেয়ে বড় ঘোষণা হইতে পারে আর? এরা এবার মুসা নবীর সাথে গেল যুদ্ধের ময়দানে, গিয়ে এদের শক্তি সামর্থ্য দেখে তারা বলল, মুসা আমরা পারবো না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আর আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখি। কেমন ঘাড়তেরা জাতি, চিন্তা করছেন? যুদ্ধের ময়দানে যুদ্ধের জন্য গিয়া কয়, মুসা যাও তুমি আর আল্লাহ মিলে যুদ্ধ করো, আর আমরা দাঁড়ায় দাঁড়ায়। আল্লাহর অবাধ্য হওয়ার কারণে কি গজব দিলেন আল্লাহ, শোনেন আমার কথা, কি গজবটা দিলেন আল্লাহ, কি গজব দিলেন? ওই তিহ প্রান্তরে আল্লাহ এদেরকে 40 বছরের বন্দি করে রাখলেন। কত বছর? এমন বন্দি, এটা কোনো এমন একটা জেলখানা যে আপনারা হয়তো জেলখানা অনেকে দেখছেন, কি থাকে, শিকল থাকে তাই না, গ্রিল থাকে, এরকম কোনো গ্রিল টেন নাই, কিন্তু এমন জেলখানা। প্রত্যেক দিন সকালবেলা তারা হাঁটা শুরু করে মিশরে যাওয়ার উদ্দেশ্যে, সকালবেলা হাঁটা শুরু করে সন্ধ্যাবেলা দেখে যে সকালবেলা যেখান থেকে হাঁটা শুরু করছে আবার ওই জায়গাতেই আসছে। এই দশা, এই শাস্তি কত বছর চলল? ওই যে মানুষ বলে না কি, ঢুস খাইলে এদের অবস্থা হইলো এমন, এরা বুঝলো আহারে আল্লাহর আদেশ অমান্য করছে এই জন্যই অবস্থা। পরে বলল তারা, ঠিক আছে আমরা আল্লাহর আদেশ মানবো, আমরা এদের বিরুদ্ধে লড়াই করব, কারণ আমাদের তো একটা আশার জায়গা আছে, আল্লাহ বলেছেন আমাদেরকে বিজয় দিবেন। তারা এবার গেল, আল্লাহ তাদেরকে বিজয় দিলেন। এরপরে আল্লাহ বললেন, শোনো বিজয়টা তো তোমরা ছিনায় আনো নাই, বিজয়টা দিয়েছেন কে? একটু জোরে বলেন, কে? মজার ঘটনা এবার শুনে, আল্লাহ বললেন, যেহেতু বিজয়টা আমি দিয়েছি, এক কাজ করো, তোমরা এই পবিত্র ভূমিতে ঢুকার সময় দুইটা কাজ করবা। কয়টা কাজ শুনতেছেন আপনারা? দুইটা কাজ। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 58 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া ইয কুলনা দখুলু হাযিহিল কারিয়াতা ফাকুলু মিনহা হাইসু শিয়তুম রাগাদান ওয়া দখুলুল বাবা সুজ্জাদান ওয়া কুলু হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম ওয়া সানা জিদুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন, আর যখন আমি তাদেরকে বললাম এই নগরীতে প্রবেশ করো, আর যা মন চায় ইচ্ছা মতো আহার করো, আর ঢোকার সময় দুইটা কাজ, কয়টা কাজের কথা বলছি শুনেন এবার ঘটনা কি ঘটলো। আল্লাহ বললেন, বিজয় তো আমি, এটা 1 নম্বর কাজ, আর 2 নম্বর ঢোকার সময় বলবা, নাগফির ইলাকুম খাতায়াকুম, আল্লাহ হিত্তাতুন নাগফির ইলাকুম খাতায়াকুম, আল্লাহ আমাদের গুনাহ খাতা আপনি মাফ করে দেন, ভুল করছি, কারণ এরা তো ভুল করেছিল, এই জন্য তো 40 বছর বন্দী দশায় ছিল। আল্লাহ কয়টা কাজের কথা বললেন দেখি কার কার মনে আছে? 1 নম্বর কি দেওয়া, মাশাআল্লাহ মনে আছে। 2 নম্বর কি চাওয়া, ক্ষমা চাওয়া। এবার শুনেন কাজটা করলো কি এরা, এরা ঢুকার সময় যখন দেখছে এত বড় অঞ্চল আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছেন, কি আর আর সাজদা দেওয়া, আল্লাহ বলছেন মাথা নোয়াইয়া সাজদা দে, এমন ঘাটতেরা জাতি, এরা সামনে এক ঠেং আর পেছনে এক ঠেং দিয়া এমনে ঢুকছে, মাথা সোজা করে ঢুকছে, সাজদা দেয়নি, এটা করলো 1 নম্বর বেইমানি। আর 2 নম্বর আল্লাহ বলেছেন হেত্তাতুন নাগফির লাকুম, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ বলেছেন হেত্তা, হেরা আরেকটা নুন লাগাইছে, খাওয়াল লবণ নুন না, আরবি হরফ নুন আছে না, এখন হেত্তার জায়গায় তয়ের আগে একটা নুন লাগাইছে, হেন্তা, আলেমরা আছেন এখানে, হেন্তা অর্থ কি, গম, হেন্তা অর্থ কি, আল্লাহ বলছেন মাফ চা, আর হেরা এই শব্দ উল্টায় দেখো, হেন্তা হেন্তা মানে গম, গম, গমের মিছিলটা ঢুকছে, উল্টা করলো, আল্লাহ বললেন সাজদা দে, হেরা এমনি ঢুকছে, আল্লাহ বললেন বল হেত্তা, কই হেন্তা, গম গম। এই যে অবাধ্য হলো, এদের উপর আবার গজব দিলেন কে? কোনো কোনো রেওয়ায়েতে এসেছে আল্লাহ মহামারী দিয়ে এদেরকে, অবাধ্য যারা ছিল এদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। তাহলে বিপদ আসার, গজব আসার 5 নম্বর কারণ আমরা পেলাম, যখন আপনি জিহাদের মতো পবিত্র কাজ থেকে দূরে যাবেন, আপনার সমাজের উপরে গজব দিবেন কে? আর কষ্ট দিব না আপনাদেরকে, 6 নম্বর পয়েন্টে চলে আসছি। 6 নম্বর পয়েন্ট হলো, আল্লাহ বলেছেন যখন মানুষ, যখন মুসলমানরা বা যে কোনো সমাজের লোকেরা অন্যায় দেখে, জুলুম দেখে চুপচাপ বসে থাকবে, তখন সবার উপরে গজব আসবে, সবার উপরে। একটা ঘটনা শোনাবো আর একটা হাদিস বলবো, আলোচনা শেষ করে দিব। একটা ঘটনা শোনার ধৈর্য আছে আপনাদের?
দাউদ আলাইহিসসালামের জামানায় সাপ্তাহিক এবাদতের দিন ছিল শনিবার। আমাদের জন্য সাপ্তাহিক এবাদতের দিন কি বার? তো দাউদ আলাইহিসসালামের সময় এবাদতের দিন ছিল, সবাই বলেন, আল্লাহর বিধান ছিল যে দাউদ নবীর উম্মতরা যেন শনিবারের দিনে মাছ না ধরে। মাছ ধরা নিষিদ্ধ করেছেন কি? আল্লাহ তাআলা কোরআনে এই ঘটনা বর্ণনা করেছেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আল্লাহ বলেছেন শনিবারের ঘটনা তোমাদের জানা আছে, এদের পরিণতি কি হয়েছিল। আল্লাহর আদেশ ছিল শনিবারে তোমরা মাছ ধরবা। এই একটা আদেশকে কেন্দ্র করে দাউদ আলাইহিসসালামের উম্মত তিন ভাগে বিভক্ত হলো। কয় ভাগে? যুবকরা শোনো, তিন ভাগে বিভক্ত হলো। এক ভাগ লোক, এরা একটু বুদ্ধিমান, এরা বলল আল্লাহ তো মাছ ধরা নিষিদ্ধ করেছে কিন্তু মাছ আটকানো তো নিষিদ্ধ করে নাই। এরা এক কাজ করলো, কয় শনিবারে আমরা মাছ আইল, আইল বুঝেন আপনারা, আপনাদের এলাকায় আইল বুঝেন, কয় আইল দিয়া বেড়া দিয়া আটকায় রাখবো আর রবিবারে এগুলা ধরে ধরে মজা করে খাবো। তো এই গ্রুপ আল্লাহর আদেশ মানলো না অমান্য করলো? তাহলে নিশ্চয়ই এরা অন্যায় করলো। দেখেন অন্যায়, এই অন্যায় দেখলো, দেখার পরেও দর্শক আবার দুই ভাগে ভাগ হলো। কয় ভাগে? এক শ্রেণীর মানুষ, এরা বুজুর্গ, এরা আল্লাহ আদেশ দিয়েছেন মাছ ধরে নাই, আটকায় নাই, খায়ও নাই। আবার অন্যায় যারা করতেছে এদেরকে গিয়া বাধাও দেয় নাই, অর্থাৎ তারা নিজেরা নিজেদেরকে ভালো রাখতেছে। আর তিন নম্বর শ্রেণী, এরা মাছ ধরে নাই, আটকায় নাই, খায় নাই, কিন্তু অন্যায় দেখে চুপও থাকে নাই। এদেরকে গিয়ে বললো ভাই মাছ আটকাই দোষো কেন, আল্লাহ তো নিষিদ্ধ দিয়েছেন, খবর দাঁড়িয়ে অন্যায়টা করো না। কয় ভাগ হয়েছে? হ্যাঁ কথা বলেন, কয় ভাগ? ঘুমাইতেছেন আপনারা, দামি কথা চলে যাচ্ছে। তাহলে এক ভাগ কি করলো? মাছ ধরলো, আটকাইলো, আল্লাহর আদেশ ডিরেক্ট অমান্য করলো। আর দুই নম্বর গ্রুপ কি করলো? চুপচাপ থাকলো, নিজেরা মাছ ধরলো না, অন্যায় বাধা। আর তিন নাম্বার গ্রুপ, এরা অন্যায় করে নাই কিন্তু অন্যায় দেখে চুপও থাকে নাই, বরং বাধা। আল্লাহ তাআলা এই তিন গ্রুপ থেকে এক গ্রুপকে গজব থেকে রেহাই দিলেন। কোন গ্রুপ? যারা অন্যায় দেখে বাধা দিয়েছে এদেরকে আল্লাহ বাদ দিলেন, গজব থেকে বাদ দিলেন, রেহাই দিয়া বাকি দুই গ্রুপকে আল্লাহ তাআলা বনে ইসরাইলের 70,000 ইহুদিকে আল্লাহ এই অপরাধের কারণে মানুষ থেকে বানর বানায় দিয়েছে। তাহলে বলেন তো দেখি, যারা অন্যায় করলো এরা বানর হোক, কিন্তু এক গ্রুপ তো এখানে আছে এরা অন্যায় করে নাই, এরা বানর হইল কেন? আপনি তসবি টিপে টিপে জান্নাত তালাশ করেন, নামাজ রোজা করেন, আর আপনার সমাজে জুলুম চলবে, অন্যায় চলবে। আপনি অন্যায় দেখে জুলুম দেখে যদি চুপচাপ থাকেন, জাহান্নাম থেকেও বাঁচবেন না, আল্লাহর গজব থেকে আপনার মতো বুজুর্গও বাঁচবে না। ঘটনা বললাম, এবার হাদিসটা বলে শেষ দিকে যাই। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন অন্যায় দেখে যারা চুপচাপ থাকে এদের উদাহরণ হলো দুইতলা বিশিষ্ট জাহাজের প্যাসেঞ্জার বা যাত্রীদের মতো। কয়তলা বিশিষ্ট জাহাজ? হ্যাঁ জাহাজ বুঝেন আপনারা, জাহাজ। আচ্ছা দুইতলা বিশিষ্ট জাহাজ, জাহাজের উপরের তলায়ও যাত্রী আছে, নিচের তলায়ও। এবার শুনেন, জাহাজের মধ্যে যাত্রী আছে, পানি পান করা লাগবে না? এখন পানির ব্যবস্থা শুধু উপরে আছে, নিচতলায়, নিচের তলার লোকরা পানির দরকার হলে উপরের তলায় গিয়ে পানি আনে। এখন উপরের তলার লোকেরা বিরক্ত হয়েছে, এটা কিন্তু কিচ্ছা কাহিনী না, নবীজির হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। উপরের তলার লোকেরা বিরক্ত হয়ে গেল, কয় তোরা খালি বারবার নিচের তলা থেকে উপরের তলায় আসিস, হ্যাঁ ব্যাপারটা কেমন লাগে না? নিচের তলায় এক পাগলা ছিল, সে বললো আমরা আসার কারণে তোমরা যদি এতই বিরক্ত হও, যাও আমি আর আসবো না, পানির দরকার হইলে জাহাজ আমি ফুটা করব, জাহাজ ফুটা করে জাহাজের নিচ দিয়ে আমি পানি তুলবো। এই পাগলা যদি কথা মতো এবার জাহাজ ফুটা করে পানি তোলা শুরু করে, তাহলে জাহাজ ডুবে শুধু সে মরবে, নিচের তলারা মরবে না, সবগুলা মরবে। সুবহানাল্লাহ, নবীজির উদাহরণ কত সুন্দর দেখছেন। এই পাগলা জাহাজ ফুটা করলে উপরের নিচের সবাই যেমন মরবে, আপনার সমাজে অন্যায় জুলুম চলবে, আপনি যদি বাধা না দেন, ওই পাগলারে কেউ বাধা না দিলে যেমন সবাই ডুবে মরবে,
আপনার সমাজে অন্যায় জুলুম চললে বুবা শয়তানের মতো আপনি চুপচাপ থাকলে গজব আসলে আপনার উপর ঠাডা আগে পড়বে। এই রাস্তায় একটা কুত্তা মরে পড়ে আছে। এখন বলেন এই কুত্তা এটা মরার পরে কেউ যদি এটা না ফেলে এখান থেকে, এটা কয়েকদিন পরে যখন পচা শুরু করবে গন্ধ দুর্গন্ধ মানুষের নাকে লাগবে না আপনার নাকেও লাগবে সবার নাকে। সুতরাং কেউ যদি এটা না ফেলে আপনাকে নিজের দায়িত্বে এটা ফেলে দিতে, কে বুঝলেন? আপনার সমাজে অন্যায় চলবে, জুলুম চলবে, কেউ কথা না বললেও আপনার ভেতরে ইমানই চেতনা থাকলে, ইমানই ফিলিংস থাকলে, কেউ কথা বলুক আর না বলুক আপনি অন্যায়ের পক্ষে কথা বলবেন, কাজ করবেন, না করলে ঠাডা পড়বে। কি পড়বে? গজবাসার কারণ বলছি কয়টা, এগুলো বন্ধ করা দরকার। তাহলে আমাদের উপর রহমত করবেন কে? এবার দুই মিনিটে বলবো গজব থেকে বাঁচার উপায় আছে চারটা, কয়টা? এক নম্বর সবর করতে হবে। এক নম্বর কি করতে হবে? সবর করতে হবে। আইয়ুব নবীর রোগ ছিল কত বছর জানে না? কত বছর? 18 বছর। কত বছর? গোটা শরীর পচে গেল, জিহবা পচে গেল, সবর করেন নাই। শোনেন, উনি 70 বছর বয়সে রোগে আক্রান্ত হয়েছেন। কত বছর বয়সে? উনার স্ত্রী বললেন, আচ্ছা আপনি আল্লাহর কাছে দোয়া করেন না কেন? দোয়া করলে তো আল্লাহ আপনারে ভালো বানায় দিবেন। তিনি বললেন, বিবি 70 বছর আল্লাহর নিয়ামত পেয়েছি, এটার শুক্রিয়া দেওয়ার জন্য আরও 70 বছর অসুস্থ থাকলেও হোক আদায় করা যাবে না। 18 বছর রোগে আক্রান্ত, গোটা শরীর পচে গেছে, জিহবা পচে গেছে, সবর করেছেন কার জন্য? আপনি সবর করবেন। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ আদেশ দিলেন, এই যে ইব্রাহিম নবীর কাহিনী আমার আগে আনসারি ভাই আপনাদেরকে কোরআন থেকে শুনালেন, 86 বছর পর্যন্ত আল্লাহ তাকে সন্তান দেন নাই, সন্তান দিয়েও আল্লাহ পরীক্ষা করলেন, বললেন তোমার সন্তানকে মক্কা নগরীতে রেখে আসো, নির্বাসনে রেখে আসলেন, বড় হওয়ার পর আল্লাহ আবার পরীক্ষায় ফেললেন, বললেন সন্তানটাকে জবাই করো, কুরবানি করো। তিনি যখন সন্তান থেকে কুরবানির কথা বললেন, সন্তান কি দৌড় দিয়েছেন নাকি? তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বললেন, বাবা আল্লাহ যা আদেশ করেছেন তা করেন, আমাকে আপনি সবরকারী, আমাকে আপনি সবরকারী রূপে পাবেন। সুবহানাল্লাহ। পড়েন, বিপদ আসলে, কষ্ট দুঃখ গজব আসলে কি করতে হবে? সবর। দুই নম্বর, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য আল্লাহ এনাফ, যথেষ্ট। তিন নম্বর, বিপদ মুসিবত আসলে দোয়া করবেন। ইউনুস নবীর কাহিনী আমরা জানি, মাছের পেটের ভেতরে গেলেন, একটা অন্ধকার নয় তিনটা অন্ধকারে তিনি পড়ে গেলেন। এক নম্বর অন্ধকার হলো রাতের অন্ধকার, দুই নম্বর অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার, তিন নম্বর অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার। এই ত্রিবিধ অন্ধকারে নিমজ্জিত হয়ে তিনি দোয়া করেছেন কার কাছে? তিনি বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। ইউনুস নবীর এই দোয়া আসমান জমিনের কেউ না শুনলেও শুনেছেন কে? আল্লাহ তাআলা জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি আমার ইউনুসের দোয়া, তার ফরিয়াদের ডাকের জবাব দিলাম, তাকে তার বিপদ থেকে বাঁচালাম। ওয়া কাযালিকা, এইভাবে করে ইমানদাররা, মোমেনরাও যদি বিপদে পড়ে আমার কাছে সাহায্য চায়, মোমেনদেরকেও বিপদ থেকে বাঁচাই দিবেন কে? দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। এই যে করোনার গজব আসছে, দোয়া করেন বেশি বেশি আল্লাহর কাছে। এত বড় গজব দেখেও যুবক তুমি মসজিদে যাও না, আমি তো অবাক হয়ে যাই তোমাকে দেখে। তোমার মতো কত যুবক গত 2 বছরে মারা গেল, মসজিদগুলো বন্ধ হয়ে গেল, তুমি মসজিদে গেলে না, কখন আর তুমি মসজিদে যাবে? একটু মসজিদে যাও, মসজিদে গিয়ে নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। বেশি বেশি দোয়া করলে গজব তুলে নেবেন কি? দোয়ার মাধ্যমে ভাগ্যের পরিবর্তন হয়ে যেতে পারে, বেশি বেশি দোয়া করেন। অনেকগুলো দোয়া রয়েছে,
এই সকল ব্যাধি থেকে মহামারী থেকে বাঁচার জন্য নবীজি দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল মারাস ওয়াল জুনুনি ওয়াল জুদামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আবার নবীজির কিছু আমল আমি আপনাদেরকে শিখাইয়া যাই। নবীজি সকাল সন্ধ্যায় সুস্থ থাকার জন্য সকাল সন্ধ্যায় একটা দোয়া করতেন। এই দোয়াটা হয়তো আমরা অনেকে জানি না। নবীজি সকাল সন্ধ্যায় একটা দোয়া নিয়মিত পড়তেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। বলেন আল্লাহুম্মা, সবাই বলবেন না, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া। সবার কি মুখস্থ হইছে? বলেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আরেকটা আমল আমি আপনাদেরকে শিখিয়ে যাই। নবীজি বলেছেন এই দোয়াটা যারা সকাল সন্ধ্যায় পাঠ করবে আল্লাহ সকল বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, খুব সুন্দর একটা দোয়া, সকাল সন্ধ্যায় এই দোয়াটা পড়বেন, দেখবেন আল্লাহ আপনাকে সব কিছু থেকে হেফাজত করবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুওয়াস সামিউল আলিম। এই দোয়াগুলো পড়বেন তাহলে গজব থেকে বাঁচার তিন নম্বর উপায় বললাম, বেশি বেশি কি করা। চার নম্বর এবং সর্বশেষ, বেশি বেশি তওবা ইস্তেগফার করবেন, বেশি বেশি তওবা করবেন। আমার আপনার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আমার নবীজির জীবনে গুনাহের কোনো ছিটা ফুটা আছে নাকি? জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত, নবুয়তের আগে নবুয়তের পরে গোটা জীবন তিনি মাসুম, গুনাহের কোনো ছিটা ফুটা নাই। যেই নবীর জীবনে গুনাহের কোনো ছিটা ফুটা নাই সেই নবী ডেইলি আল্লাহর কাছে তওবা করতেন কয়বার? দুইটা হাদিস আসছে, একটা হাদিসে আসছে 70 বারের বেশি, আকথারা মিন সাবঈনা মাররা, 70 বারের বেশি, এটা বুখারী। আর মুসলিমে আসছে মিআতা মাররা, 100 বার। তাহলে 70 বারের বেশি এটা 100 বারও হইতে পারে। তাহলে যেই নবীর জীবনে গুনাহ নাই সেই নবী যদি ডেইলি 100 বার তওবা করেন, আপনি তার গুনাহগার উম্মত, আপনার করা, আপনার তওবা করা উচিত ছিল ডেইলি কতবার? হে যুবক, তুমি করো কয়বার? সারাটা দিন যায় একবারও তো আস্তাক ফিরুল্লাহ বের হয় না, বরং তোমার নেতার নামের চাইতে আরও বেশি তোমার মুখ দিয়া বের হয়। এমন অকর্মা তুমি! তোমার নবী ডেইলি আল্লাহর কাছে তওবা করছেন 100 বার, তুমি করো কয়বার? এজন্য সময় পেলেই আমরা সবাই পড়ব আস্তাক ফিরুল্লাহ। রাজি আছেন? মনে রাখবেন বেশি বেশি ইস্তেগফার করার তিনটা ফজিলত আছে, জোরে কোন কয়টা? আমি প্রশ্ন করব, সবাই জবাব দিবেন, এটা শেষ প্রশ্ন আজকের ওয়াজের। বলেন তো, সবার জীবনে বিপদ আপদ আছে না নাই? এক নাম্বার প্রশ্ন, সবার জীবনে বিপদ আপদ? দুই নাম্বার, সবার জীবনে টেনশন? তিন নাম্বার, সবার রিজিকের দরকার আছে না নাই? তিন জিনিসের ঔষধ হচ্ছে একটা, তিন জিনিসের ঔষধ হচ্ছে। আবারও বলি, বলেন সবার জীবনে আপদ বিপদ কষ্ট দুঃখ আছে না নাই? দুই নাম্বার, সবার জীবনে টেনশন? তিন নাম্বার, সবার রিজিকের দরকার? একটা কাজ করেন, নবীজি বলেছেন, শুনেন, 6টা হাদিসের গ্রন্থেই আমি এই হাদিসটা আমি পেয়েছি, হয়তো আরও হাদিসের গ্রন্থে থাকতে পারে। দেখেন আবু দাউদ ইবনে মাজা, মুসনাদে আহমদ, তবরানি, বাইহাকি, সুনানে কুবরা, কয়টা হইল? এক হাদিস 6 হাদিসের কিতাবে নবীজি বলেছেন, মাল্লাজিমাল ইস্তেগফার, যেই ব্যক্তি সবসময় ইস্তেগফারের সঙ্গে লেগে থাকে, অর্থাৎ যেই ব্যক্তি সবসময় ইস্তেগফার পড়ে, তওবা ইস্তেগফার করে, এক নম্বর, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দ্বিকিম মখরাজা,
নবীজি বলেছেন আল্লাহ তাকে সমস্ত বিপদ আপদ থেকে বাঁচাইয়া দিবেন, তার সকল সংকীর্ণতা দূর করে দিবেন। কে দুই নম্বর নবীজি বলেছেন ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, তার সকল টেনশন তার যত দুশ্চিন্তা রয়েছে ইস্তেগফারের আমলের সঙ্গে থাকলে আল্লাহ তার সকল দুশ্চিন্তা দূর করে দিবেন। তিন নম্বর হলো ওয়ারাজাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যেই রিজিকের টেনশন মানুষ করে সে কল্পনা করবে না ধারণা করবে না এমন এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দিবেন। রিজিকের ব্যাপারটা এমন, আজ ১১ জানুয়ারি ফটিক ছড়ির এই রহমতপুরে এসে রাতের বেলা খাওয়া দাওয়া করবো, এটা আমি নিজেও জানতাম না। রিজিক কারে কয় দেখছেন, আগামীকাল সকালে আপনি হয়তো চিন্তা করছেন ঘরে নাস্তা খাবেন, এমনও হইতে পারে যে রাতের বেলায় এমন কোনো ঘটনা ঘটবে নাস্তা আপনি ঢাকায় খাইতে পারেন। রিজিকের কথা আপনি জানেন না, জানেন কি রাজ্জাক জানেন, এই জন্য আল্লাহ বলেছেন বান্দা ইস্তেগফারের সঙ্গে থাক, দেখবে তুই চিন্তা করবি না এমন এমন জায়গা থেকে তোর রিজিকের ব্যবস্থা আমি করে দিব। সুবহানাল্লাহ। তিন জিনিসের ঔষধ এক জায়গায় আছে, এক নাম্বার বলেছি বিপদ আপদ দূর হবে, দুই নাম্বার টেনশন দূর হবে, তিন নাম্বার রিজিকের ব্যবস্থা হবে কি করলে। তাহলে যুবকরা সময় পাইলে পড়বো আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ, এই যে মাহফিল শেষ করে বাড়িতে যাবেন পড়বেন আস্তাগফিরুল্লাহ, পড়তে পারবেন, স্কুলে যাও কলেজে বিশ্ববিদ্যালয়ে যাও যাওয়ার সময় আসার সময় পড়বো আস্তাগফিরুল্লাহ, বাসে বসে কিংবা আপনার নিজের গাড়িতে চড়ে ঢাকায় যাচ্ছেন বসে আছেন কি করবেন আস্তাগফিরুল্লাহ পড়বেন। তো সবাই যত কথা বললাম আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সমস্ত বিপদ আপদ গজব থেকে আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দেন।